আচ্ছা হালকে একটু বাঁকা হয়েছে তারা। হালকে একটু বাঁকা হয়েছে এটাকে সোজা করা লাগবে বাঁকা হইলো কেন টট টা ট ট ট ট টট টট ট ট এবার কি সোজা হয়েছে হাল একটু বাঁকা হয়েছিল কেন যেন আই গ্যাস নাও ইট বেটার উই কেন সে ইফ বেটার একটু নীচে নামবো ওভিয়াসলি ফ্রেমিংয়ে আছে আমি খুবই গন্ডগোল করে ফেলেছি রে চলো হালকে একটু নিচে নামাই দিব ইয়া ইটস পার ফ্রেট নাও কি অবস্থা পলাপান কি অবস্থা আমাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আর আপনার দয় ভাইয়াও আছে ঠিকঠাক একটা মিনিট আমি ক্লাসটা একটু শেয়ার করে নিই তারপর ক্লাস শুরু করি একটা মিনিট দাঁড়ো ক্লাসটা একটু শেয়ার করি হোয়াট ইজ মাই গ্রুপ এই তো চলে আসুন ঠিক আছে ওকে এন্ড আপনারাও কিন্তু আমার সাথে সাথে ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারেন কারণ শেয়ার করলে কিন্তু আপনাদের জন্য প্রাইজের ব্যবস্থা আছে সেটা কি বিশাল বড় প্রাইস ভাই টি-শার্ট টি টি শার্ট শার্ট কি করতে হবে ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে শেয়ার করার সময় ক্যাপশনে কি লিখতে হবে ক্যাপশনে লিখতে হবে ঠিক আছে ওকে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসে একটা করে টি শার্ট গিভ করে থাকি এন্ড যারা যারা ভিডিও শেয়ার করেন তাদের মধ্যে থেকে লাকি একজন পেয়ে যান আমাদের এই টি শার্ট সো দেরি না করে দ্রুত ভিডিওটা শেয়ার করে দেন আপনার প্রোফাইল আমাদের গ্রুপ আপনার যেখানে ইচ্ছা আপনি শেয়ার করতে পারেন ঠিক আছে আমরা সব জায়গা থেকে আপনার পোস্ট অ্যাপ্রুভ করে দেব কোনো সমস্যা নাই আপনি আমাদের গ্রুপে পোস্ট করেন আপনি আপনার প্রোফাইলে পোস্ট করেন যেখানে ইচ্ছা পোস্ট করেন জাস্ট ক্যাপশনে আমাদের পেজটা একটু মেনশন করে দেন তাহলে আমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে যে আপনি শেয়ার করেছেন এন্ড তাহলে আপনি থেকে যাচ্ছেন আমাদের টি শার্ট পাওয়ার দলে ঠিক আছে আছে ওকে আপনার টি শার্ট পাওয়ার বেড়ে যাবে এবং আপনি হয়তো বা লাকি ওই একজন হয়েও যেতে পারেন যে আজকে ক্লাসে টি শার্ট পাবে ওকে সো দেরি না করে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেই এন্ড আপনার যদি মনে হয় আপনার কোনো বন্ধু বান্ধবের জন্য ক্লাসটা ইম্পর্টেন্ট হতে পারে বা দরকারি হতে পারে ইন দ্যাট কেস একটু কষ্ট করে তাদেরকে কমেন্ট সেকশনে মেনশন করে দেন তাহলেই হয়ে যাচ্ছে তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব ঠিক আছে আমি সাউন্ড একটু চেক করব একটা মিনিট সাউন্ড ইজ নট ওকে সাউন্ড ইজ নট প্রপারলি ওকে একটা মিনিট এখন বা ঠিক থাকতে পারে সাউন্ড একটু চেক করে নি দাঁড়াও সাউন্ড আচ্ছা সাউন্ড না পুরাপুরি ঠিক নাই কেন যে পুরাপুরি ঠিক নাই আমি আসলে বুঝতেছি না ওকে সাউন্ড পুরাপুরি ঠিক না বাট যাবে ঠিক আছে চলে যাবে হয়তোবা পুরাপুরি ঠিক নাই সাউন্ডে বাট চলে যাওয়ার মত আমি একটু জোরে বল করি জোরে বললেই তোমরা শুনতে পাবে ঠিক আছে আমি তাও আরেকটা বার ইয়া করি দাঁড়াও একটা মিনিট আরেকটা বার করি দেখি হয় কিনা ঠিক হই খুবই ভালো হ্যালো হ্যালো দাঁড়াও ঠিক হয়ে গেছে ঠিক হয়ে গেছে তাই না দাঁড়া ঠিক হয়ে গেছে ঠিক করে ফেলছি ভাই পুরাই হ্যাকার ব্যান যাই হোক এই সাউন্ড টাউন সব ঠিক আছে ঠিক আছে আপনারা একটু কষ্ট করে জানান তো সবকিছু ঠিক আছে কিনা আপনাদের কাছে এন্ড কে কোন জায়গা থেকে জয়েন করলেন তো শুনলাম না আপনারা কি কোন জায়গা থেকে ক্লাস করতেছেন এন্ড সবচেয়ে বড় কথা আপনাদের কলেজের নাম আমি জানি না আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করছেন এটা আমি বেশ কয়েক ক্লাস ধরে দেখতেছি এন্ড মোটামুটি আইডিয়া চলে আসছে কে কোন এলাকার বাট আপনাদের কলেজের নামই আমার জানা হয় আপনারা কে কোন কলেজে ভর্তি হইলেন একটু কষ্ট করে কমেন্টে জানাই দেন তো আপনাদের কলেজের নামটা শুনে দেন আমি ক্লাস শুরু করতেছি আমরা লাস্ট ক্লাসে নদী নৌকার থিওরি করছিলাম আজকে ওটা জাস্ট একবার আমরা আমরা বৃষ্টির ম্যাচ শুরু করে দিব ঠিক আছে চলো 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 কুইক 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 চব্বিশ ব্যাচ রে পাপি রে চব্বিশ ব্যাচ ফার্স্ট থেকে লাস্ট অব্দি শেয়ার করছি তাও প্রোফাইলে তাও একটা টি শার্ট পাচ্ছি না এটা হলো খুবই কষ্ট আছে আমি দেখি তারা কোনো ব্যবস্থা করা যায় কিনা ওকে ঠিক হইছে স্যার ইয়েস অল ক্লিয়ার প্রমিত দা কি খবর এই তো মাহিম চলতেছে তোমার কি অবস্থা আমি মানিকগঞ্জ থেকে আরে হ্যালো হ্যালো আমার আমার হোম টাউন মানিকগঞ্জে আমার স্কুল মানিকগঞ্জেই ছিল যাই হোক লাগলো খুব দেখে জিয়াদ বলছে ক্লিয়ার ভাইয়া ওকে সামাদ বলছে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ফ্রম রাজশাহী ভাইয়া আরে সেরা সোহেব বলছে আমি ভোলা 25 ব্যাচ আচ্ছা আচ্ছা ভোলা থেকে 25 ব্যাচ আচ্ছা ওকে মোহাম্মদ সালমান বলছে মিরপুর সায়েন্স কলেজ আচ্ছা ঠিক আছে ভেরি গুড দিয়া বলছে দাদা টি শার্ট পাওয়ার খুব ইচ্ছে ছিল অবশ্যই কেন পাবা না অবশ্যই পাবা সিএম বলছে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ আচ্ছা ঠিক আছে প্রীতম বলছে চিটং থেকে আচ্ছা দেবজ্যোতি বলছে বাট দ্য মোর ইম্পর্টেন্ট থিং ইজ আপনি আট মিনিট লেট করছেন আমি আট মিনিট লেট করি নাই মতেও আমি ছয় মিনিট লেট করছি ঠিক আছে এনডিসি থেকে আছে আশিন আচ্ছা ওকে সাইন্স আছে কুমিল্লা উমেন্স কলেজ থেকে আচ্ছা ঠিক আছে ডিফিটেড ম্যান বুয়েট মেডিকেল কলেজ ওয়াও ওয়াও বুয়েট মেডিকেল কলেজ শাওয়াশ শাওয়াশ মিডু আছে সায়েন্স কলেজ থেকে ওকে রিমা আছে পাংশা গভর্নমেন্ট কলেজ থেকে ঠিক আছে অলিবাসের বরিশাল থেকে ঠিক আছে জাভেরা আছে ফরিদপুর থেকে সেরা অনেক জায়গা থেকে মানুষ ভাই অনেক জায়গা থেকে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন কলেজের মানুষ এই জিনিসটা হলো অনলাইনে একটা মজা যে বিভিন্ন এলাকার মানুষের সাথে পরিচিত হওয়া যায় স্বাভাবিক একটা নতুন মানুষের সাথে পরিচিত হইলে অবশ্যই তার কাছ থেকে কিছু না কিছু শেখা যায় সো দ্যাটস এ গুড থিং হ্যাঁ অনলাইনের ব্যাপার এটা খুব ভালো যে নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয় ঠিক আছে দাদা হবিগঞ্জ থেকে ওকে অজিত যাবের বলছে বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রব কলেজ থেকে ওকে দিয়া আছে রাজশাহী কলেজ থেকে মুন্সি বলছে হ্যালো ভাইয়া হ্যালো ইয়ে বলছে আদাব ভাইয়া আদাব তানজিল আছে বগুড়া থেকে ধ্রুব আছে মোরের কলেজই বড় কলেজ ওকে উই অ্যাকসেপ্ট ঠিক আছে শাফিন বলছে गवर्नमेंट আজিজুল হক কলেজ বগুড়া আচ্ছা আইজুল হক কলেজ থেকে কিন্তু বুয়েটে প্রচুর চান্স পায় প্রচুর মানে প্রচুর আমাদের ত্রিপলিতে প্রচুর বলা আছে আইজুল হক কলেজে ঠিক আছে ওকে থার্ড ব্যাচ থেকে আরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ ভাই ওকে রশান ওকে মুবাসির আচ্ছা ডিএমআরসি আচ্ছা ডিএমআরসি ওকে দেব যদি বোয়েট থেকে মেডিকেল পড়তে চাই সাজেশন দিবনি ঠিক আছে ওকে 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 এই আমরা ক্লাস শুরু করি ঠিক আছে অনেক কথা হইছে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলা হইছে এবার আমরা ক্লাস শুরু করে দেই ঠিক আছে সো দেখেন আমরা নদী নৌকা পড়তেছিলাম মনে আছে নদী নৌকার কনসেপ্ট আমরা স্পেশাল দুইটা কেস নিয়ে অ্যানালাইসিস করছিলাম একটা ছিল সর্বনিম্ন দূরত্ব নদী পার আর একটা ছিল সর্বনিম্ন সময় নদী পার এবং যে জেনারেল কেসটা যে যেকোনো দিকেও যদি আমাদের নৌকা রওনা দেয় তাহলেও কি হবে সেইটা নিয়েও আমরা পড়াশোনা করেছিলাম অ্যান্ড আই হোপ আপনাদের মনে আছে সো সেই জ্ঞানটাকে ইমপ্লিমেন্ট করে আজকে আমরা নদী নৌকার কিছু ম্যাথ করব তাহলে হোপফুলি নদী নৌকার কনসেপ্টটা আপনাদের কাছে এমনি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে চলেন ম্যাথ দেখা যাক দেখেন কি বলছে প্রথম ম্যাথ দেখেন কি বলছে প্রতি ঘন্টায় 1800 মিটার বেগে আচ্ছা মানে 1.8 কিলোমিটার পার আওয়ার বেগে 240 মিটার একটি প্রশস্ত নদী নিচের দিকে প্রবাহিত হচ্ছে হ্যাঁ আচ্ছা প্রতি ঘন্টায় 3600 মিটার বেগে সাতারু সক্ষম এক ছাতারে সক্ষম একজন সাতারু একটি বিপরীত বিন্দুতে যেতে ইচ্ছুক। সে কোন দিক বরাবর সাতার দিবে এবং সেই বিন্দুতে যেতে কত সময় নিবে। খুব ইজি একটা প্রশ্ন ভাই আমাদের সাতারু কি চাইছে নদীর এই পার থেকে একদম ওই পারে গিয়ে পৌঁছাইতে তাহলে এটা কোনটা বলতো অবশ্যই সর্বনিম্ন দূরত্ব নদী পার একটু খেয়াল করেন ভাইয়া এই যে আমাদের নদী ঠিক আছে এই যে আমাদের নদী ঠিক আছে এখান দিয়ে স্রোত প্রবাহিত হচ্ছে স্রোতের স্রোতের বেগ বেগ কত আপনাকে বলেছে কত আঠেরোশো মিটার তাই না এত বেগে নিচে দিব হ্যাঁ আঠেরোশো মিটার তাহলে আমাদের স্রোতের বেগ যেটা সেটা কত ওয়ান কিলোমিটার পার আওয়ার ঠিক আছে এটা আমাদের স্রোতের বেগ কুইশন এই আছে ওকে নদীর প্রস্থ দোয়া আছে কত দুইশো মিটার তার মানে আমাদের নদীটা কতখানি প্রস্থ দুইশো মিটার ওকে নদীর প্রস্থ কত রে দুইশো মিটার কুইশন এই আছে ঠিক আছে একজন সাতারু চাচ্ছে নদীর এই পার থেকে একদম ওই পারে গিয়ে পৌঁছাইতে তার মানে আমাদের সাতারু আছে সাপোজ এখানে সে পৌঁছাতে চায় কোথায় একদম অপোজিট বিন্দুতে তার মানে সে যেতে চায় কিভাবে বলতো সে যেতে চায় এইভাবে সে এইভাবে নদীর এই পার থেকে ওই পারে যেতে চায় এখন সে যদি এইভাবে রওনা দেয় তাহলে কি সে এই পার থেকে ওই পারে যাইতে পারবে না কেন পারবে না দেখেন সাঁতারু যখন এইদিকে তখন স্রোত এসে কি করবে মারবে ঠেলা স্রোত যদি ঠেলা মানে তাহলে সাঁতারো কি আর এইভাবে যাইতে পারবে ওই বিপরীত বিন্দুতে পারবে না তার জন্য কি করতে হবে সাঁতারুর সাঁতারুর রওনা দিতে হবে এরকম কোন একটা ডিরেকশনে কোন ডিরেকশনে ভাইয়া এরকম কোন একটা ডিরেকশনে সাঁতারুর রওনা দিতে হবে যদি সাঁতারু এরকম কোন একটা ডিরেকশনে রওনা দেয় তাহলে নদীর স্রোতের ধাক্কায় তার ডিরেকশন চেঞ্জ হয়ে সে এরকম ভাবে যাইতে পারবে দ্যাট মিনস আমাদের সাঁতারুর রওনা দিতে হবে এই বরাবর আমার নদীর স্রোত আছে এই বরাবর এবং আলটিমেটলি আমাদের সাঁতারুর যে সেইটা কাজ করতে হবে এই বরাবর কেন কারণ বলতো সাঁতারু সেই দিকে যাবে যেই দিকে তার বেগ কাজ করবে সো আপনি যেই ডিরেকশনে যাইতে চান বা নৌকা যেই ডিরেকশনে যাইতে চায় বা সাঁতারু যেই ডিরেকশনে যাইতে চায় সেই দিক বরাবর কিন্তু সাঁতারু রওনা দিবে না ওই দিক বরাবর সাঁতারুর বেগটা কাজ করতে হবে ঠিক আছে যেই দিকে যাইতে চাবে ওই দিক বরাবর লোভ কাজ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের সাঁতারু যেতে চাইছে এই পার থেকে ওই পারে তার মানে আমাদের লোভ কাজ করতে হবে একদমই বরাবর তাহলে রওনা দেওয়া লাগবে কেমনে বলো তো এরকম কোন একটা ডিরেকশনে রওনা দেওয়া লাগবে এটাই আপনাকে জিজ্ঞাসা করছে যে তার কত কোণে রওনা দিতে হবে কত কোণে রওনা দিলে সে একদম এই পার থেকে ওই পারে গিয়ে পৌঁছাবে এই বলো ফর্মুলা কি ছিল বলো তোমাকে কি সাঁতারুর বেগ দিয়ে দিছে না ভাইয়া সাঁতারুর বেগ কত সাঁতারুর বেগ টাটা টাটা টা থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার পার আওয়ার কত 3.6 কিলোমিটার পার আওয়ার এটা হলো সাতারুর বেগ স্রোতের বেগ আপনাকে দিয়ে দিছে ভাইয়া কত কোণে রওনা দিতে হবে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় আলফার মান কত হবে আলফা ইজ ইকুয়ালস টু cos ইনভার্স মাইনাস u/v ঠিক আছে পড়েছিলাম না আমরা লাস্ট দিন এটা পড়েছিলাম না যে সর্বনিম্ন দূরত্বে নদী পানের জন্য কত কোণের লাগে এই যে টু ইউ বাই বাই ভি স্রোতের বেগ 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 ডিভাইডেড বা নৌকার এখন কিছু কিছু জায়গায় যেমন এইচএসসি পরীক্ষা বলেন বা কলেজ পরীক্ষায় বলেন কিছু কিছু জায়গায় না এই ফর্মুলাটা ডিরেক্ট এক্সেপ্ট করে না ঠিক আছে স্যাররা বলে যে না এই ফর্মুলা তো আপনাদের এমনি করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন না সো যদি এরকম হয় যদি আপনার কলেজে বলে দেয় যে এই ফর্মুলা আপনি সরাসরি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন না সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে এই ফর্মুলার আগে আরো দুইটা লাইন লিখবেন ইয়া কি হওয়া হ্যাঁ সেই ক্ষেত্রে আপনি কি করবেন আয় হায় সরানো যাচ্ছে না কেন ভাই এ কি হইল আয় হায় দাঁড়াও আস্তে এটা কি হইল আবার আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক সরাচ্ছি না আমি শুনো যদি এরকম হয় তোমাদের যদি কলেজ টলেজে বলে দেয় যে না এই ফর্মুলা তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবা না সেক্ষেত্রে তুমি কি করবা প্রথমে এই ফর্মুলাটা প্রমাণ করে নিবে এবং এই ফর্মুলা প্রমাণ করা কোনো ব্যাপারই না তোমার দুই লাইন থেকে তিন লাইন লাগবে এই ফর্মুলাটা প্রমাণ করতে ঠিক আছে আর যদি আপনার কলেজে বলে যে না আপনি এই ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন তাহলে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করেন ওকে এখন প্রথম কথা ভাই ফর্মুলাটা প্রমাণ করবো কেমনে একদম ইজি দেখো তো লব্ধি বেগ কোন বরাবর কাজ করতেছে দেখো লব্ধি বেগটা কিন্তু স্রোতের বেগের সাথে লম্ব বরাবর কাজ করতেছে তার মানে লব্ধিটা স্রোতের বেগের সাথে কত ডিগ্রি কোণে আছে 90 ডিগ্রি কোণে আছে তাহলে আমরা যদি লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলাটা अप्लाई করি tan 90 is equals to what বলো লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলা কি যার সাথে অ্যাঙ্গেল সেই হলো সিঙ্গল তুমি অ্যাঙ্গেলটা কার সাথে নিছো এই যে লব্ধির অ্যাঙ্গেল যে 90 ডিগ্রি কার সাথে ইউ এর সাথে তাহলে ইউ বসবে নিচে একা ঠিক আছে উপরে নিচে v উপরে sin নিচে cos ঠিক আছে আলফা আলফা এই ছিল না আমাদের লব্ধির অ্যাঙ্গেলের ফর্মুলা যে আমার লব্ধি কত কোণে কাজ করবে সেটা বের করার ফর্মুলা মনে আছে সবার টেন মানে কি টেন মানে হলো সামথিং ডিভাইডেড বাই উপরে লেখাটা না তুমি চাইলে দুইশো তিনশো পাঁচশো যে কোনো কিছু লিখতে পারো সহজ কথা নিচের পার্টটা হওয়া লাগবে জিরো কারণ কোনো কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা কি হয়ে যায় বলতো আনডিফাইন্ড হয়ে যায় এবং টেন নাইনটি এটা আসলে কি বোঝায় অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড কিছু একটাকেই বোঝায় ঠিক আছে তার মানে আমাদের যে হর যেটা ইউ প্লাস ভি আলফা এইটার মান কত হওয়া লাগবে এইটার মান হওয়া লাগবে শূন্য এইটার মান যদি শূন্য হয় তাহলে এই অনুপাতটা হবে মানে এই অনুপাতটাও হয়ে যাবে তার মানে আমাদের অনুপাতি কজ আলফা এইটার মান কত হইতে হবে শূন্য হইতে হবে এবং দেখো তুমি এখান থেকে যে ফর্মুলাটা লিখতে পারবা ইউ প্লাস ভি কজ আলফা যদি শূন্য হয় তাহলে আলফার মান কত হবে কজ ইনভার্স মাইনাস ইউ ভি cos inverse minus u by v এই যে যেটা এখানে লেখা হইছে ঠিক আছে সো আপনার কলেজে যদি বলে যে না এই ফর্মুলা আপনি ডাইরেক্ট अप्लाई করতে পারবেন না ইন দ্যাট কেস আপনি এরকম দুই তিন লাইন লিখেই ফর্মুলাটা প্রমাণ করে তারপর अप्लाई করেন কোনো সমস্যা নাই ঠিক আছে মনে থাকে যেন প্রথমে স্যারের কাছ থেকে শুনবা কলেজ যখন শুরু হবে স্যারের কাছ থেকে শুনবা স্যার আমি কি এই ফর্মুলা ডাইরেক্ট अप्लाई করতে পারবো যদি বলে পারবা করো যদি বলে পারবা না তাহলে প্রথমে দুই লাইন লেখো বা তিন লাইন লেখো তারপর এই ফর্মুলা লেখো ওকে তাহলে চলেন এখন আমরা একটু বের করে ফেলি আলফার মান কত হবে cos ইনভার্স মাইনাস

বিশ ডিগ্রি তার মানে আমাদের যে সাঁতারু তার কি করতে হবে স্রোতের সাথে বা নদীর পারের সাথে একশো বিশ ডিগ্রি কোণে রওনা দিতে হবে এই যে অ্যাঙ্গেলটা একশো ডিগ্রি এই অ্যাঙ্গেলটা কার সাথে অ্যাঙ্গেল সেটা কিন্তু তোমার উল্লেখ করে দিতে হবে ঠিক আছে সো আমরা উত্তরটা কীভাবে লিখবো আমরা লিখবো যে সাঁতারুর কি করতে হবে পারের সাথে বা পারের শহীদ ঠিক আছে পারের সাথে একশো বিশ ডিগ্রি কোণে রওনা দিতে হবে ঠিক আছে একশো বিশ ডিগ্রি কোণে রওনা দিতে হবে সল্ট একদম ইজি পারবো সবাই শিওর একদম সোজা ঠিক আছে পারার কথা সো এটা হলো আমাদের ম্যাথের ফার্স্ট পার্ট মেথের প্রথম পার্ট এটা সেকেন্ড পার্টে কি বলছে সেকেন্ড পার্টে বলছে যে এই যে পার হবে এই পার হইতে কতটুকু সময় লাগবে কত কোণে রওনা দিলে এই পার থেকে ওই পারে যাবে সেটা তো বের করলাম সেকেন্ড পার্টে জিজ্ঞাসা করছে এই যে এই পার থেকে ওই পারে যাবে তার জন্য কতটুকু সময় লাগবে বলো তো ফর্মুলা কি ছিল বলো 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 প্রয়োজনীয় সময়ের ফর্মুলা কি ছিল এই প্রয়োজনীয় সময়ের ফর্মুলা কি ছিল দূরত্ব ডিভাইডেড বাই তুমি যেই বরাবর দূরত্ব নিছো সেই বরাবর বেগ একদম ইজি বলো তো এখানে দূরত্বটা কি কোন দূরত্বটা আমরা জানি নদীর এই পার থেকে ওই পারের কোন দূরত্বটা আমরা জানি একদম লম্ব দূরত্বটা তাই না আমাদের দেখো কুইশনে না সব সময় নদীর প্রস্থই দেওয়া থাকে এবং নদীর প্রস্থ কি বোঝায় নদীর এই পার থেকে ওই পারের লম্ব দূরত্ব সো আমাদের কুইশনে দেওয়াই থাকে লম্ব দূরত্ব তাহলে আমাদের কি করতে হবে লম্ব বরাবর ভেলোসিটি দিয়ে ভাগ করতে হবে ঠিক আছে তাহলে উপরে থাকবে লম্ব বৃত্ত মানে নদীর প্রস্থ ডিভাইডেড বাই লম্ব বরাবর ভেলোসিটি ভাই লম্ব বরাবর ভেলোসিটি কত হয় लास्ट ক্লাসে বারবার পড়াইছিলাম কত হয় বলো তো ভি সাইন আলফা কত হয় ভি সাইন আলফা একদম সিম্পল ডি এর মান কত কুইশনে দেওয়া আছে এই ডি এর মান কত ডি এর মান 240 মিটার ঠিক আছে ভি এর মান কত থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার পার আওয়ার ওকে এটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব কিলোমিটার পার আওয়ার থেকে সেকেন্ডে কেমনে কনভার্ট করবা খুবই সিম্পল থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করলেই হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কেমনে কনভার্ট করবা থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করলেই হয়ে যাবে দোয়া আছে না ভি এর মান কত থ্রি পয়েন্ট সিক্স কিলোমিটার পার আওয়ার এখান থেকে মিটার পার সেকেন্ডে কেমনে নিবেন থ্রি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ করেন দ্যাট মিন্স ওয়ান মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে ভি এর মান কত ওয়ান মাল্টিপ্লাইড বাই সাইন আলফার মান কত আলফার মান এই যে বের করছি একশো বিশ ডিগ্রি ইস লেখার জায়গা পাচ্ছি না রে একশো বিশ ডিগ্রি ঠিক আছে একশো বিশ ডিগ্রি ওকে তাহলে তো হয়ে গেল উপরে দুইশো চল্লিশ সাইন একশো বিশের মান কত রুট থ্রি বাই টু তার মানে চারশো আশি ডিভাইডেড বাই রুট থ্রি এত সেকেন্ড সময় লাগবে ঠিক আছে কতটুকু সময় লাগবে চারশো ডিভাইডেড বাই রুট থ্রি এত সেকেন্ড সময় আমাদের লাগবে এই নদীটা পার হইতে বা ওই পারে গিয়ে পৌঁছাইতে ঠিক আছে এই হলো দুইটা প্রশ্নের আনসার দেখেন না বোঝার মতো কিছুই নাই একদম সোজা স্টিল আপনাদের যদি মনে হয় কোন জায়গায় বুঝতে সমস্যা হয়েছে আমাকে জিজ্ঞাসা করেন আমি বলে দিচ্ছি ঠিক আছে চলো 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 ও মাই গড আমার গলা একটু বসে গেছে রে গলা বসে গেছে আচ্ছা এই জিনিসটা নিচে নামলো কেন আমি এটার হিসাবে মিলাইতে পারতেছি না এই জিনিসটাকে নড়তেছে কেমনে ভাই এই জিনিসটা নড়তেছে কেন জীবনে প্রথমবার দেখলাম স্লাইডের মধ্যে জিনিস একে একাই নড়তেছে যাই হোক ওকে মেহেক বৌসে ইয়াস ভেরি গুড বাকিদের কি অবস্থা আয় বাকিরা বুঝছি কিনা বল 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 ভাইয়া ভি টু আর আলফা থার্টি তাইলে ইউ কত ইউ এর মান আসে মাইনাসে এইটা কেমনে কি এটা তো হবে না আলফা থার্টি কোন মানে থার্টি ডিগ্রি কোণে রওনা দিলে তুমি মানে অপর পারে কেমনে পৌঁছাবা থার্টি ডিগ্রি কোনো রওনা দিলে তুমি সর্বনিম্ন দূরত্বে কেমনে ওই পারে যাবা এটা তো সম্ভব না তাই না তুমি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেলে যাবা সর্বনিম্ন দূরত্বে যেতে পারবো না ঠিক আছে তিরিশ ডিগ্রি কোনো রওনা দিলে কালকে ইয়ার ফাইনালে হায়ার ম্যাথ এক্সাম এখন ছোটদের ক্লাস করতে আসলাম খুব বড় হয়ে গেছে চব্বিশ ব্যাচ অনেক বড় হয়ে গেছে ছোটদের ক্লাস করতে আসছে মানে কি বলবো অনেক বড় হয়ে গেছে কয়দিন আগে কলেজে উঠছে এখন আবার বড় হয়ে গেছে যাই হোক কিছু বললাম না ক্রিস্টাল ক্লিয়ার বুঝছি সেরা ক্লিয়ার ওকে পলাপান নেক্সট ম্যাথ নাম্বার টু কি বলছে দুই নাম্বার ম্যাথে ছত্রিশ মিটার চওড়া ছত্রিশ মিটার চৌড়া এত ছোট যাই হোক ছত্রিশ মিটার চৌড়া একটা নদীতে দশ মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা চলছে নৌকা নদী পার হয়ে বিপরীত তীরের বিন্দুতে পৌঁছায় স্রোতের বেগ এত নদীটির বিপরীত পারে বিসি দূরত্ব নির্ণয় করো মানে আমি এখানে কিছু বুঝলামই না কি বলছে আবার পড়ি ছত্রিশ মিটার চওড়া একটি নদীতে দশ মিটার পার সেকেন্ড বেগে কি করতেছে নৌকা চলছে ঠিক আছে ওকে এই বরাবর নৌকাটা চলছে আচ্ছা নদী পার হয়ে বিপরীত তীরের বিন্দুতে পৌঁছাইলো ঠিক আছে স্রোতের বেগ তিন মিটার পার সেকেন্ড তোমাকে বলছে নদীটার বিপরীত পারের বিসি দূরত্ব নির্ণয় করো আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট আচ্ছা এখানে বলছে হলো দশ মিটার পার সেকেন্ড বেগে নৌকাটা চলতেছে আচ্ছা এখানে কি লব্ধি বেগ দিয়ে দিছে নাকি লব্ধি বেগ দেয় নাই আচ্ছা এর তো কোনো ব্যাপার না বেশি দূরত্ব বের করা অ্যাঙ্গেল তো দেওয়া আছে এই বেশি দূরত্ব এটা বেশি সহজ প্রশ্ন হয়ে গেছে দেখো দেখো এটা কোনো প্রশ্ন হয়েছে এটা কোনো প্রশ্নই নাই ত্রিকোণমিতি এই দেখ এটা হলো এ পয়েন্ট ঠিক আছে এটা হলো বি পয়েন্ট ওকে এটা হলো সি পয়েন্ট ঠিক আছে এই ডিসটেন্স দেখে একটা হ্যাকার ম্যান প্রসেস শেখাই এই ম্যাথ তো কষ্ট করে করার কোনো দরকার এনে দেখ সহজ নিয়ম শিখাই এই যে এই যে ডিসটেন্সটা কই গেল এই যে ডিসটেন্সটা টাট 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 টাটটা এই ডিসটেন্সটা কত দোয়ায় আছে কোয়েশান এই ডিসটেন্সটা কত রে এই ডিসটেন্সটা হলো ছোট অর দ্য হেল কী হইলো আরে ওইটা নরে কেন এ কি বিপদ এইটা না নরে ওইটা নড়তেছে আচ্ছা যাই ঠিক আছে এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সটা কত দোয়া এই পার থেকে ওই পারের যে দূরত্ব সেটা কত ছত্রিশ মিটার আমাদের বলছে সাঁত্রিশ ডিগ্রি কোনে নৌকাটা চলতেছে এবং এই নৌকা সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে ঠিক আছে ওকে সাঁয়ত্রিশ ডিগ্রি কোনে চলে আমাদের নৌকা সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে ঠিক আছে এই অ্যাঙ্গেলটা কত সাঁত্রিশ ডিগ্রি আমাকে প্রশ্নে বলছে বি দূরত্ব বের করো ভাই এটার জন্য বেক টেক কোনো কিছু লাগবে কিছু লাগবে না বেক টেক কিছু লাগবে না এখানে কেন লাগবে না তুমি বেক টেক দিয়েও করতে পারবা ঠিক আছে বাট শুধু শুধু ম্যাথটা বড় হবে কি দরকার এটা এক লাইনের ম্যাথ এনসি কিউ এর ম্যাথ তোমাকে কেমনে বের করবা বলো এই এই অ্যাঙ্গেল যদি সাঁত্রিশ ডিগ্রি হয় এই অ্যাঙ্গেল কত রে বলতো এই অ্যাঙ্গেল যদি সাঁত্রিশ ডিগ্রি হয় এই অ্যাঙ্গেল কত হবে নব্বই মাইনাস সাঁত্রিশ রাইট তার মানে তিপ্পান্ন ডিগ্রি ফিফটি থ্রি ডিগ্রি ওকে এ অ্যাঙ্গেল টা ডিগ্রি এ অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি বুঝাই যাচ্ছে তুমি কি ভূমি জানো না জানো তো কি বের করা লাগবে লম্ব বের করা লাগবে তার জন্য এত কষ্ট করার কোনো দরকার আছে কোন দরকারই নাই ভাই কেমনে বের করবা ইস রে টেন ফিফটি লম্ব ভূমি লম্ব কত বি ঠিক আছে ভূমি কোনটা এই যে ছত্রিশ কি বের করবি তুই বি বের করবি কত হবে ছত্রিশ মাল্টিপ্লাইড বাই

নেক্সট এই যে এইগুলো দেখো এগুলা দেখো তিন নাম্বারটা দেখো চিত্রে প্রবাহমান নদীটার প্রস্থ বা প্রসস্থতা কত দেওয়া আছে 1.5 কিলোমিটার ঠিক আছে স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার মাঝি বরাবর নৌকা চালনা করে বরাবর ওই পারে পৌঁছাইল কি মাঝি বরাবর নৌকা চালনা করে বরাবর ওই পারে পৌঁছাইল নৌকার বেগ তিন কিলোমিটার পার আওয়ার AC অতিক্রমন্ত দূরত্ব কত আহ ঠিক মনে হয় কোশ্চেনে একটু ভুল আছে ঠিক আছে মাঝি কোন বরাবর এটা মনে লেখে লেখেনা ঠিক আছে আচ্ছা এবি বরাবর হবে मोस्ट প্রবাবলি মাঝি এবি বরাবর রওনা দিবে এবং এবি বরাবর রওনা দিয়ে পৌঁছাইছে কোন বরাবর সি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে চালনা করে সি সি বিন্দুতে বা সি বিন্দু বরাবর পৌঁছাইল ঠিক আছে ওকে তোমাকে বলছে হলো নো বেগ এত এসি সি বরাবর অতিক্রান্ত দূরত্ব কত মানে তোমার এই ডিসটেন্সটা বের করা লাগবে ভাই এগুলার জন্য কেন ম্যাথ করতে হচ্ছে আমি বুঝলাম না এগুলা তো আসলে বেশি ইজি কোশ্চেন তোমার এসি বের করা লাগবে এটা মোস্ট প্রবলি তপন স্যার বা আমির হোসেন স্যারের বইয়ের কোয়েশ্চেন ঠিক আছে এটা থার্টি ডিগ্রি না এটা তো সিক্সটি ডিগ্রি তোমার তো বেক টেক কোনো কিছু লাগবেই না ভাই তোমার এসি বের করা লাগবে তুমি খেয়াল করো অ্যাঙ্গেলটা কত নব্বই ডিগ্রি তাই না এগুলোর জন্য এত প্যাচানোর কিছুই নাই শুধু শুধু দেখবা বইয়ের মধ্যে এই বেগ ওই বেগ বহুত কিছু ব্যবহার ট্যাবহার করে ম্যাথ প্যাচাইছে কোনো দরকারই নেই এগুলোর জন্য এই অ্যাঙ্গেল কত নব্বই ডিগ্রি এটা যদি তিরিশ এটা কত হবে ষাট তুমি এই ভূমিটা জানো ভূমিটা কত ওয়ান কিলোমিটার তোমার কি বের করা লাগবে অতি ভুজ এর জন্য এত কষ্টের কি আছে ভাই লেখো কজ কজ সিক্সটি কজ মানে কি ভূমি বাই ভুজ রাইট কজ মানে কি ভূমি বাই অতি ভুজ ভূমি কোনটা এই যে এবি ভূমি কোনটা এই যে এবি অতিভুজ কোনটা এই যে এসি ঠিক আছে শেষ আর তো কিছু না এবির মান কত ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার কি বের করতে হবে এসি বের করতে হবে এসি কত হবে 1.5 কিলোমিটার ডিভাইডেড বাই কস সিক্সটি ভাই কস সিক্সটির মান কত হাফ তাই না কত হাফ ওকে তাহলে কত হচ্ছে তিন কিলোমিটার ঠিক আছে এগুলো সহজ ম্যাথ তোমাদের বইয়ের একদম সহজ সহজ ম্যাথ এগুলা এগুলার জন্য আসলে এই নদী নৌকার কনসেপ্ট কোনো কাজেই লাগে না জাস্ট তোমাদের বইয়ে আছে জাস্ট আমি তোমাদের সাজেস্ট করবো বই থেকে যখন করবা তখন এত বেশি পেঁচাই করার কিছু নাই এগুলো সহজ জিনিস পেঁচানোর মতো কিছু না ঠিক আছে সহজভাবে ভাবে সলভ করবা একদম ইজিলি সলভ হয়ে যাবে ম্যাথ ঠিক আছে ত্রিকোণ মেয়ে দেয় সলভ হচ্ছে ভাই এই ম্যাথের জন্য কোনো ইফোর্ট দেওয়া লাগতেছে কোনো ইফোর্টই নাই ঠিক আছে এগুলো সহজ এগুলো নিয়ে পেরা কর কিছু না এগুলো তুমি এমনি পারবা দেখি এটাই কি আবারও সহজ কিছু দিছ নাকি একটা স্রোতস্বিনী নদীতে এমন ভাবে নৌকা চালনা করা হলো যেন সেটি ন্যূনতম পথে অপর তীরে পৌঁছায় এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে আর এই যে একটা সুন্দর নৌকার বেগ মিটার পার সেকেন্ড হলে স্রোতের বেগ কত প্রশ্ন বড় ভালো মতো কি হয়েছে একটি স্রোতস্বিনী নদীতে এমন ভাবে নৌকা চালনা করা হলো যেন সেটি ন্যূনতম পথে অপর পারে গিয়ে পৌঁছায় ঠিক আছে এতে যে সময় লাগে নদীতে স্রোত না থাকলে তার অর্ধেক সময় লাগে মানে ন্যূনতম দূরত্বে নদী পার হইতে হবে একটা হলো স্রোত থাকলে একটা হলো স্রোত না থাকলে ঠিক আছে তাহলে দেখো আমাদের দুইটা কেস আছে একটা হলো স্রোত থাকলে ওকে আর একটা হলো স্রোত না থাকলে ঠিক আছে আর একটা কি ভাইয়া আর একটা হলো স্রোত না থাকলে ওকে আচ্ছা স্রোত থাকলে ব্যাপারটা রকম হবে দেখেন তো ভাইয়া স্রোত থাকলে ব্যাপারটা কিরকম হবে বলো তো এই আমাদের নদী এই ঠিক আছে এখান থেকে রওনা দিতে হবে এখন দেখো ন্যূনতম দূরত্বে এই পার থেকে ওই পারে যাইতে চাও তাহলে যাওয়া লাগবে কোন বরাবর বলো তো এই বরাবর এই বরাবর যাওয়ার জন্য কি এই বরাবর রওনা দিলে হবে না রওনা দেওয়া লাগবে এরকম কোন একটা অ্যাঙ্গেলে ঠিক আছে এরকম কোন একটা অ্যাঙ্গেলে আপনার কি করতে হবে রওনা দিতে হবে ধরেন আপনি আলফা কোণে রওনা দিচ্ছেন কত কোণে রওনা দিচ্ছেন আলফা কোণে রওনা দিছেন ঠিক আছে এবং এই আলফা কোণে যদি আপনি রওনা দেন কি কি ডেটা দেওয়া আছে নৌকার বেগ দেওয়া আছে নৌকার বেগ দেওয়া আছে কত দুই মিটার পার সেকেন্ড স্রোতের বেগের সম্পর্কে কিছু বলা নেই সেটা আমাদের বের করতে হবে ফাইন তাহলে এই ক্ষেত্রে প্রয়োজনীয় সময়টা কত হবে দেখো এই হলো নদীর প্রস্থ ডি বলো কতটুকু সময় লাগবে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়ের ফর্মুলা কি ছিল বলেন তো লম্ব দূরত্ব ডিভাইডেড বাই লম্ব বরাবর ক্রিয়ারত বেগ ঠিক আছে তাহলে প্রথম ক্ষেত্রে প্রয়োজনীয় সময় টি ওয়ান হবে লম্ব দূরত্ব মানে নদীর প্রস্থ ডিভাইডেড বাই ওয়াট ভি সাইন আলফা ডিভাইডেড বাই ওয়াট v সাইন আলফা কারণ এখানে লম্ব বরাবর ক্রিয়ারত বেগ কত ভি সাইন আলফা ঠিক আছে এতটুকু বুঝছি আচ্ছা সেকেন্ড যেটা সেটা আমাদের বের করতে হবে টি টু কি বের করতে হবে টি টু ঠিক আছে টি টুটা কি যদি নইতে স্রোত না থাকতো তাহলে কতটুকু সময় লাগতো এখন দেখো নদীতে যদি স্রোত নাই থাকে আর তুমি যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাও তাহলে তুমি কোন বরাবর রওনা দিবা বলো তো এইবার কি তুমি রওনা দিবা না এবার তুমি দিবা না কেন এইবার তো ঠেলার মতো কেউ নাই তুমি আগের বারওনা দিছিল স্রোতে সে ঠেলা দিছিল তার জন্য বাকিয়ে তুমি একদম বরাবর ওই পারে গেছিল বাট এইবার স্রোত তো নাই তোমার ঠেলাটা দিবে কে ঠেলা দেওয়ার মতো কেউ আছে নাই তাহলে তুমি যেই বরাবর রওনা দিবা তুমি ওই বরাবরই যাবা ঠিক আছে যদি স্রোত না থাকে তুমি যেই বরাবর রওনা দিবা তুমি ওই বরাবরই যাবা তুমি কি চাচ্ছ নদীর এই পার থেকে একদম ওই পারে যাইতে তাহলে তুমি রওনা দিবা কোন বরাবর স্রোত না থাকলে একদম এই বরাবর রওনা দিবা একদম এখান থেকে এই বরাবর ঠিক আছে একদম এই বরাবর রওনা দিবা বুঝতে পারছো স্রোত না থাকলে তুমি যদি এপার থেকে ওই পারে যেতে চাও তুমি রওনা দিবা কোন বরাবর একদম সর্বনিম্ন দূরত্ব বরাবরই রওনা দিবা কারণ এবার তুমি যেই পথে রওনা দিবা সেই পথেই যাবা বুঝতে পারছো ধরো এবারও নৌকার বেগ কত ওই যে দুই মিটার পার সেকেন্ড ওকে কত দুই মিটার পার সেকেন্ড এটা হলো আমাদের ভি এবং এই দূরত্ব হলো ডি তাহলে বোঝাই যাচ্ছে এখানে সময় কতখানি লাগবে এখানে প্রয়োজনীয় সময় হবে আমাদের ডি ডিভাইডেড বাই ভি ওকে তাহলে স্রোত থাকলে কতটুকু সময় লাগবে সেটা আমরা বুঝলাম স্রোত না থাকলে কতটুকু সময় লাগবে সেটাও আমরা বুঝলাম আমাদের প্রশ্নে কি বলছে স্রোত না থাকলে অর্ধেক সময় লাগে তার মানে টি টুর যে মানটা সেটা টি ওয়ান এর অর্ধেক তার মানে টি ওয়ান যেটা সেটা হলো টি টুর দ্বিগুণ মানে কত ঠিক আছে আমরা বলতে পারি সাইন আলফা ইস ইকুয়াল টু ওয়াট বলতো সাইন আলফা মানে হলো হাফ ঠিক আছে সাইন আলফার মান কত আসছে এখানে হাফ আসছে সাইন আলফার মান হাফ আসছে আচ্ছা তাহলে এখানে আলফা হবে আমাদের একশো ঠিক আছে দুইটা অপশন ছিল 30 ডিগ্রি হইতে পারত অথবা 150 ডিগ্রি হইতে পারত সাইন 30 এর মানও হাফ সাইন 150 এর মান হাফ বাট আমরা তো বুঝতেই পারতেছি আমাদের যেই কোণে রওনা দেওয়া লাগবে সেই কোণটা অবশ্যই স্থূল হওয়া লাগবে তুমি 30 ডিগ্রি কোণে রওনা দিলে স্রোত থাকা অবস্থায় জীবনের সর্বনিম্ন দূরত্বে নদী পার হবা তুমি চিন্তা করো 30 ডিগ্রি মানে মানে এরকম একটা ডিরেকশনে রওনা দিবা এরকম একটা ডিরেকশনে রওনা দিলে স্রোত এসে ঠেলা মারতেছে এইদিকে দিকে তুমি এদিকে যাইতে পারবা কখনো যাইতে পারবা কখনো যাইতে পারবা না তার মানে আলফার মানটা কত হবে এখানে 150 হবে আবারও বলতেছি সাইন একশো পঞ্চাশের মানও হাফ তিরিশের মানও হাফ সো তোমার কাছে কিন্তু মনে হইতে পারে যে এখানে থার্টি বসবে না আলফা কিন্তু এখানে একশো বসাইতে হবে কারণ থার্টি যদি হয় তাহলে তো সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হওয়াই সম্ভব না বুঝতে পারছেন সেখানে আলফা কত হবে একশো তার মানে স্রোত না থাকলে কত করে রওনা দেওয়া হয়েছে একশো ডিগ্রি করে রওনা দেওয়া হয়েছে সরি স্রোত থাকলে কত করে রওনা দেওয়া হয়েছে একশো পঞ্চাশ ডিগ্রি করে রওনা দেওয়া হয়েছে এখন আমাদের বের করতে বলছে কি আমাদেরকে বের করতে বলছে স্রোতের বেগ কত এটা কেমনে বের খুবই ইজি আলফা পায়ে গেছি ভি পায়ে গেছি দেখো তো ভাইয়া এখানে ডাব্লিউটা কত এই যে যে লব্ধিবেগ যেটা সেই লব্ধিবেগটা কত ডাব্লিউ টু লাস্ট ক্লাসে পড়ছিলাম ভি সাইন আলফা অথবা রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার মনে আছে মনে আছে এই যে লব্ধি বেগের ফর্মুলা পড়ছিলাম সর্বনিম্ন দূরত্বে নদী পারাবারের ক্ষেত্রে এটা ছিল না লব্ধি বেগের ফর্মুলা আই হোপ আপনাদের মনে আছে এখান থেকে আমরা সিম্পলি ইভার এর মানটা বের করে ফেলবো ভাইয়া ভি এর মান কত দুই মাল্টিপ্লাইড বাই সাইন আলফা আলফা কত একশো পঞ্চাশ ইজ ইকুয়ালস টু ভাইয়া ভি এর মান কত দুই স্কোয়ার মাইনাস ইউ কত হচ্ছে এক এক কে স্কোয়ার করলে এক চার মাইনাস ইউ স্কোয়ার তাহলে ইউ এর মান কত হবে ভাইয়া রুট ওভার থ্রি মিটার পার সেকেন্ড ঠিক আছে এটাই আমাদের আনসার কত হবে রুট ওভার থ্রি মিটার পার সেকেন্ড এটা হলো স্রোতের পেগ ঠিক আছে সো একটা আলফা বা ভি সাইন আলফা যদি আপনি বের করে ফেলেন তারপর আসলে আর কোনো কষ্ট নাই পরের একটু খুব ইজি আপনি লোভধি বেগের ফর্মুলা দিয়ে ডাইরেক্ট একদম ইউ এর মানটা বের করে ফেলতে পারবেন ঠিক আছে দেখেন লোভধি বেগে আপনি ভি সাইন আলফাও লিখতে পারেন আবার রুটাওভার ইউ স্কয়ার মাইনাস ভি স্কয়ারও লিখতে পারেন এই কিসে কেন এই যে দেখো এই বরাবর ইউ কাজ করতেছে সরি এই বরাবর আমাদের ইউ কাজ করতেছে এই যে এই বরাবর ইউটাকে যদি ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে আসি তাহলেই তো হয়ে গেল এই যে অতিভুজ এই যে ভূমি এই যে লম্ব তাহলে আমার কি হবে বলেন তো আমার ডাব্লিউ কত হবে ইউ এর উপাংশ তো শূন্য দ্যাট মিন্স ইউ কস নাইনটি তাই না ইউ কজ নাইনটি অথবা ইউ সাইন জিরো এই বরাবর তো আসলে ইউ এর কোনো উপাংশ নাই ইউ তো আসবেই না ওকে এই বরাবর ভি এর উপাংশ কত ভি সাইন আলফা দ্যাট মিন্স ডাব্লিউ মানে কত অ্যাকচুয়ালি ভি সাইনাল ওই যে লম মাংস উপাদ্য শিখছিলাম না ওইখান থেকে লাইনটা লেখা যায় এবং লাস্ট ক্লাসও আমি এটা বলছিলাম সো আই হোপ আপনাদের মনে আছে দেখেন বুঝছেন কিনা এই দেখো কেউ যদি স্টিল না বুঝো বলতে পারো বুঝাই দিচ্ছি দেখো 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 রুট থ্রি সেরা 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 আরে ভাই পোলা পোনা আগেই বের করে ফেলছে সেরা সেরা এই দেখো সবার হইছে সবাই কি বুঝছি না কি বুঝি নাই বলো 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 ভাইয়া এইটার কথাই বলছিলাম যেটা ইউ মাইনাস আসে কিন্তু আমি ধরছিলাম থার্টি ডিগ্রি একশো পঞ্চাশ হবে হ্যাঁ 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 স্যার থার্টি ডিগ্রি কেন নেই নেই নাই এটা একটু খাতায় লিখ এটা লিখে দিব খাতায় হ্যাঁ তুমি চাইলে লিখে দিতে পারো মানে এটা তেমন মানে মেজর কোনো কিছু না দেখো তুমি চাইলে এই লাইন না লিখলেও সমস্যা নেই তুমি সরাসরি সাইন আল ফারমান বসে লিতে হচ্ছে তুমি চিন্তা করো তোমার কিন্তু এই লাইন লেখার দরকারও নেই তুমি সরাসরি সাইন আল ফারমান হাফ বসে দাও তাহলেই কিন্তু হচ্ছে ঠিক আছে একই রেজাল্ট আসবে ওকে বুঝছি ভাই বারবার লাইভ দেখতে টেকনিক্যাল প্রবলেম উঠতেছে এ এটা কোনো কথা ওকে ক্লিয়ার ভাই টি একটু বুঝিয়ে দেন আবার প্লিজ হ্যাঁ হ্যাঁ শিওর শিওর ওয়াই নট দেখো টি টু যেটা সেখানে কি ছিল না বলো তো স্রোত ছিল না তুমি একবার চিন্তা করো স্রোতটা কিন্তু তোমার নদীতে যাত্রায় একটা বাধা তাই না তুমি যেই দিকে যাইতে চাবা স্রোত তোমাকে সেই দিকে যাইতে দিবে না যেমন এখানে আমরা রওনা দিয়েছিলাম দিকে বাট স্রোত কি করছে ঠেলে এই দিকে নিয়ে আসছে তার মানে নদীতে যদি স্রোত উপস্থিত থাকে তাহলে আমরা যেই দিকে রওনা দিই সেই বরাবর আমরা যাইতে পারি না আমরা কোন বরাবর যাই আমাদের বেগ এবং স্রোতের বেগের যে বেগটা সেই বেগ যেদিক কাজ করে আমরা ওই দিকে যাই এখন ধরেন আপনার স্রোত নাই নদীতে কোনো স্রোত নাই তাহলে আপনাকে ঠেলা দিবে কে আপনাকে যাত্রায় বাধা দিবে কে কেউই দিবে না তারপর আপনি যেই বরাবর রওনা দিবেন আপনি ওই বরাবরই যাবেন তাহলে স্রোত যদি না থাকে সর্বনিম্ন দূরত্বে নদী পারাপার হওয়ার জন্য আপনি কোন বরাবর রওনা দিবেন বলেন তো এই যে একদম লম্ব বরাবর রওনা দিবেন কোন বরাবর রওনা দিবেন এই যে একদম লম্ব বরাবর রওনা দিবেন ঠিক আছে এখন যদি আপনি লম্ব বরাবর রওনা দেন তার মানে কি আপনার লম্ব বরাবর নৌকার বেগটা কাজ করতেছে তাই না আমার সময় বের করার ফর্মুলা কি ছিল দূরত্ব ডিভাইডেড বাই আপনি যেই বরাবর দূরত্ব নিয়েছেন সেই বরাবর বেগ আমরা নরমালি কোন দূরত্বটা নিই নদীর প্রস্থটা নদীর প্রস্থ কি বলতে নদীর এই পার থেকে ওই পারে লম্ব দূরত্ব দ্যাট মিন্স উপরে আমরা যেটা বসাচ্ছি সেটা হলো নদীর লম্ব বরাবর দূরত্ব তাহলে এটাকে ভাগ করতে হবে কি দিয়ে নদীর লম্ব বরাবর বেগ দেখো তো এখানে লম্ব বরাবর বেক কোনটা সিম্পলি নৌকার বেগ তার জন্য নিচে জাস্ট নৌকার বেগটা বসছে বুঝছেন এখন বুঝার কথা দেখো এখন বুঝার কথা দেখো 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 আচ্ছা ক্লাস করবো না কমেন্ট করুন না আই হাই সো স্যাড ডাব্লিউ এইটা একবার বুঝাই দিয়েন হ্যাঁ হ্যাঁ ডাব্লিউ এর যে আমাদের দুইটা ফর্মুলা ছিল একটা তো এই যে এটা এর তো বুঝাই যাচ্ছে তোমার ইয়া থেকে কি বলে পিথাগোরাস থেকে ঠিক আছে ধর আমি দেখাই দেই কোথায় দেখাবো ধর আমি যেখানে দেখাই দেই ধর তোমাদের ডাবলিউনে অনেক কনফিউশন তো আমি দেখাই দিই দেখো ভালো মতো বুঝো এটা ভালো মতো বুঝে নাও জীবনে বহুত কাজে লাগবে দেখো মানে এইসব জিনিস কি তুমি যদি বিভিন্ন ওয়েতে সলভ করতে পারো না তোমার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ কারণ কিছু কিছু সময় এক একটা প্রসেস তোমাকে ফার্স্ট ফার্স্ট রেজাল্ট এনে দিবে সো সব রকমের প্রসেস জানা থাকলে সেটা খুবই ভালো ওকে দেখেন আমাদের সর্বনিম্ন দূরত্বে নদী পারাপারের ক্ষেত্রে এই বরাবর কাজ করে কি বলেন তো এই বরাবর কাজ করে নৌকার বেগ ঠিক আছে ভালো মতো বুঝছেন এই বরাবর কাজ করে কি এই বরাবর কাজ করে স্রোতের বেগ ঠিক আছে এই বরাবর কি কাজ করে এই বরাবর কাজ করে আমাদের লব্ধি বেগ কেন এই বরাবর লব্ধিবেগ কাজ করে কারণ আমরা তো সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে চাই সর্বনিম্ন দূরত্ব কোনটা এই পার থেকে ওই পারে লম্ব দূরত্ব তার মানে লব্ধিবেগ তো অবশ্যই এই বরাবরই কাজ করতে হবে তাই না আচ্ছা এখন দেখো আমাদের নৌকার বেগটা ধরো এটার সাথে আলফা কোন উৎপন্ন করছে ওকে এখন আমি তোমাকে প্রশ্ন করলাম ডাব্লিউ কত হবে দেখো দুই ভাবে বের করা যায় একটা হলো আমি ইউ কে ভেক্টর স্থানান্তর করে ওখানে নিয়ে যাই ইউকে কে ভেক্টর স্থানান্তর করে এখানে নিয়ে আসো সুন্দর মতো এখানে বৈশা যাবে এখন তুমি বলবা ভাইয়া ইউ যে একদম ওইখানে সুন্দর মতো বৈশা যাবে আপনি এটা কেমনে বুঝলেন ভাইয়া তুমি আমাকে একটা কথা বলো তো এই যে ডাব্লিউ এই ডাব্লিউটা কার কার লব্ধি ডাব্লিউ মানে কি ডাব্লিউ হলো নৌকার বেগ আর স্রোতের বেগের ভেক্টর যোগফল তাই না ডাব্লিউটা কি আমার লব্ধি বেগ কার কার লব্ধি বেগ নৌকার বেগ আর স্রোতের বেগ তার মানে নৌকার বেগ আর স্রোতের বেগের ভেক্টর যোগফল যদি আমি করি আমি কি পাবো ডাব্লিউ পাবো এখন ভেক্টর যোগফলের জন্য একটা ত্রিভুজ বিধি ছিল মনে আছে যে দুইটা ভেক্টরকে যোগ করে আমরা আর একটা ভেক্টর পাইতাম ত্রিভুজ বিধির মাধ্যমে এটা দেখানো যেত মনে আছে সিস্টেমটা কি ছিল একটা ভেক্টর যেখানে শেষ হবে ওইখান থেকে যদি আরেকটা ভেক্টর শুরু হয় তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা ওই আগের দুইটা ভেক্টরের যোগফলকে প্রকাশ করবে মনে একটু খেয়াল করেন ভি যেখানে শেষ হইছে ইউ সেখানে শুরু হইছে তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দুর সংযোজক সরল রেখা আমাকে কি প্রকাশ করবে এই যে লব্ধি ভেক্টরকে প্রকাশ করবে সো অবশ্যই ইউটা এখানে বসবে এটা বোঝাই যেতেছে ঠিক আছে মানে ইউ যে এখানে বসবে এটাই বুঝাইলাম এখন দেখেন এই অ্যাঙ্গেলটা কত নব্বই ডিগ্রি

সো এই হলো ডাব্লিউ এর একটা ফর্মুলা আর একটা ফর্মুলা যেটা সেটা হলো আমরা লম্বাংশ উপাদে অ্যাপ্লাই করব। কোন বরাবর লম্বাংশ উপাদে অ্যাপ্লাই করব ডাব্লিউ বরাবর ঠিক আছে ডাব্লিউ যেই ডিরেকশনে কাজ করছে সেই বরাবর আমরা কি করব লম্বাংশ উপাদে অ্যাপ্লাই করব লম্বাংশ উপাদ্যে আমাদের কি বলে কোন একটা নির্দিষ্ট ডিরেকশনে সবগুলা ভেক্টরের উপাংশের যোগফল হবে ওই সেম ডিরেকশনে লব্ধির উপাংশের সমান আপনি একবার খেয়াল করেন তো এই ডিরেকশন বরাবর ইউ এর উপাংশ কত এই ডিরেকশন বরাবর ইউ এর উপাংশ হবে ইউ কজ নাইনটি অথবা ইউ সাইন জিরো তুমি যেমনি লেখো ঠিক আছে এই ডিরেকশন বরাবর ভি এর উপাংশ কত হবে ভি এর উপাংশ হবে ভি সাইন আলফা কিভাবে ভাইয়া দেখো তো এই যে এই ডিরেকশন বরাবর ভি এর উপাংশ কত এই ডিরেকশনের সাথে ভি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আলফা তার মানে এই ডিরেকশন বরাবর ভি এর উপাংশ ভি cos আলফা যে বরাবর কস তার কত হবে আলফা মাইনাস নাইনটি ভি কস আলফা মাইনাস নাইনটি বা মাইনাস নাইনটি প্লাস আলফা এটাকে আপনি কি দিবে বলেন তো ভি সাইন আলফা দিবে ঠিক আছে কি দিবে ভি সাইন আলফা দিবে ওকে সো আলটিমেটলি এখানে আপনার কি চলে আসবে v sin alpha চলে আসবে বুঝছি তাহলে আমরা কি করলাম এই ডিরেকশন বরাবর আমাদের যে দুইটা ভেক্টর আছে সেই দুইটা ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করলাম এই যোগফলটা কার সমান হবে ওই সেম ডিরেকশন বরাবর লব্ধির উপাংশের সমান হবে বলতো এই w বরাবর बोर, w এর উপাংশ কত ভাই w এর সাথে w এর অ্যাঙ্গেল কত হবে 0 ডিগ্রি রাইট তাহলে w বরাবর बोर, w এর উপাংশ হবে w cos 0 আমরা লিখতে পারি কস নাইনটির মান জিরো প্লাস ভি সাইন আলফা কস জিরোর মান কত ওয়ান ইজ ইকুয়ালস টু ডাব্লিউ তার মানে ডাব্লিউ সমান কি ডাব্লিউ সমান ভি সাইন আলফা ঠিক আছে সো ডাব্লিউ কে এইভাবেও প্রকাশ করা যায় ডাব্লিউ কে চাইলে এইভাবেও প্রকাশ করা যায় ওকে এবং এই দুটার মধ্যে কম্পেয়ার করে দেখো আমরা কি করেছি এই এর রেজাল্টটা বের করছি দেখো এখন সবার বোঝা উচিত এখন মনে হয় না আর কারো কোনো কনফিউশন আছে এরপরে কনফিউশন থাকার কথা না দেখেন সবাই বুঝছেন সবাই বুঝছো বুঝছো পেরাম ভাইরা আচ্ছা ওকে ঠিক আছে এই বাকিরা বুঝছেন কিনা একটু বলেন না সবাই বুঝছেন তাহলে আমরা পরের ম্যাথে যাই আমরা সামনে আগাই আমরা সামনে আগাই দেখো 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 বলো জোস প্রো দাদা ও মাই গড শেরা ঠিক আছে সামনে আগানো যাক চলো 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 এরপর আবার বৃষ্টি আচ্ছা এই যা একটা ম্যাথ আছে সাতারুর আরেকটা ম্যাথ আছে কি বলেছে একজন সাঁতারু স্থির পানিতে ঘন্টায় এত বেগে সাঁতার কাটতে পারে স্থির পানিতে মানে কি মানে যে স্রোত না থাকে তাহলে সে এত বেগে সাঁতার কাটতে পারে সহজ কথা এটা হলো সাঁতারুর বেগ ওকে আচ্ছা ঘন্টায় দুই কিলোমিটার বেগের স্রোতযুক্ত একটি নদী তিনি সাঁতরে কেটে পার হচ্ছেন তার মানে আমাদের স্রোতের বেগ হলো দুই কিলোমিটার পার আওয়ার সাঁতারুর বেগ কত টু রুট টু কিলোমিটার পার আওয়ার ঠিক আছে আমরা দুটো একটু লিখে ফেলি আমাদের স্রোতের বেগ কত দুই কিলোমিটার পার আওয়ার দুই কিলোমিটার পার আওয়ার আমাদের সাঁতারুর বেগ কত টু টু কিলোমিটার পার আওয়ার ঠিক আছে কি বলছে সর্বাপেক্ষা কম দূরত্বে অতিক্রম করে ওপর তীরে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাতার কাটতে হবে ঠিক আছে আচ্ছা কোন দিকে সাতার কাটতে কিলোমিটার হবে আচ্ছা এটা নিয়ে আসছে আর কি ঠিক আছে এইটা 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 ইগনোর এই এটা ইগনোর ঠিক আছে এটা কি এটা ইগনোর এটা ভুলে ভুলে আসছে ঠিক আছে সর্বাপেক্ষা কম দূরত্ব অতিক্রম করে অপর তীরে পৌঁছাতে হলে তাকে কোন দিকে সাতার কাটতে হবে এটা তো আমরা জানি ভাই এটা তো আসলে খুব ইজি এক নাম্বারটা বলো তো কত হবে আলফা ইজ ইকুয়ালস টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি ঠিক আছে মনে আসছে না আর যে আমি কিন্তু বারবার বলছি আগেও বলছিলাম যে তোমার স্যারের কাছে শুনে নিবা কলেজের স্যারের কাছে শুনে নিবা যে স্যার এই ফর্মুলা সরাসরি অ্যাপ্লাই করা যাবে কিনা যদি এই ফর্মুলা সরাসরি করতে না করে তাহলে ওই যে একটু আগে ম্যাথে দেখাইলাম মনে আছে কিনা আপনাদের একটু আগে দেখাইছি কই গেল এই যে এই যে একটুকে দেখাইছিলাম তাহলে যেমন করে প্রথমে প্রমাণ করে তারপর ফর্মুলা নিয়ে এসে দেন ফর্মুলার মধ্যে মান বসাইতে হবে স্যাররা যদি না করে যে না তোমরা এমনি করে डायरेक्टली अप्लाई করতে পারবে না তাহলে প্রথমে আমরা একটু ফর্মুলাটা প্রমাণ করে নিব যেটা মতেও কষ্ট না তারপর আমরা কি করব ওই ফর্মুলার মধ্যে মান বসাবো ঠিক আছে সো সবাই একটু কলেজের স্যারের কাছে শুনে নিবেন ঠিক আছে স্যার কি বলে তারপর বাকি কিছু চলেন তাহলে আমরা যদি এখানে বসাই দেই তাহলে কত হবে cos <coughs> ইনভার্স u কত 2 b কত টু ঠিক আছে তার মানে হলো কজ ইনভার্স মাইনাস ওয়ান তার মানে একশো ঠিক আছে কত একশো পঁয়ত্রিশ তাহলে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য সাঁতারুর কত করে রওনা দেওয়া লাগবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে রওনা দেওয়া লাগবে এবং এটা লিখে দিতে হবে এই যে অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা কার সাথে বলেন তো নদীর পারের সাথে নদীর পারের সাথে একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে রওনা দিতে হবে ঠিক আছে এটা আমরা ছোট্ট করে লিখে দিবো কি লিখে দিবো পরীক্ষার খাতায় যেন এইসব ছোট খাটো ভুল যেন না হয় এইসব সিলেম মিস্টেক করা যাবে না ম্যাথ পুরোটা করছো লাস্টে অ্যান্সার লিখছ ভুলভাবে এইসব কিন্তু করা যাবে না ঠিক আছে এত কষ্ট করে ম্যাথটা করছো তুমি তো অবশ্যই চা তাই না যেন ম্যাথটা পারফেক্ট হয় সো অ্যান্সারটাও পারফেক্টলি লিখতে হবে তাহলে এত কোণে রওনা দিতে হবে কার সাথে নদীর পারের সাথে ঠিক আছে কার সাথে নদীর পারের সাথে নদীর পারের সহিত একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে রওনা দিতে হবে বুঝছি চলেন প্রথমটা হয়ে গেছে সেকেন্ডটায় কি বলছে ভাইয়া সর্বাপেক্ষা কম সময়ে নদী পার হতে হলে তাকে কোন দিকে সাতার কাটতে হবে এর তো আসলে মানে বলার মতো কিছু নাই দেখো এটা কথা হবে বলতো নব্বই ডিগ্রি ওকে কত হবে নব্বই ডিগ্রি কেন মনে করে দেখো নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময়ের ফর্মুলা কি ছিল মনে করো মনে করো ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা তাই না যে 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 কেসটা পড়ছিলাম ওই কেসের মধ্যে আমাদের এই আমার নদী পারের পারাপারের জন্য প্রয়োজনীয় যে সেটা হলো এখন আপনি চাচ্ছেন সর্বনিম্ন সময়ে নদী পার হইতে তার মানে টিটাকে আপনি মিনিমাম করতে চান টিটাকে মিনিমাম করার জন্য আপনার এই সাইন আলফাকে কি করা লাগবে ম্যাক্সিমাম করা লাগবে লাস্ট ক্লাসেও ওইটা পড়াইছি যে আপনি যদি টি কে মিনিমাম করতে চান টিকে মিনিমাম করার জন্য আপনার কি করতে হবে সাইন আলফা কে ম্যাক্সিমাম করতে হবে সাইন আলফার ম্যাক্সিমাম ভ্যালু কত ওয়ান তার মানে এখানে আলফার মান কত হইতে হবে 90 ডিগ্রি তার মানে কত কোণের রওনা দিতে হবে 90 ডিগ্রি কোণের রওনা দিতে হবে ঠিক আছে বাচ্চা পোলাপনের জিনিস ভাই পারবো না সবাই ভেরি গুড চলো ম্যাথ নাম্বার 3 কি বলছে নদীর প্রস্থ ওয়ান বাই রুট টু কিলোমিটার হলে সেক্ষেত্রে অপর পারে পৌঁছাতে কত সময় লাগবে মানে এই যে সর্বনিম্ন সময়ে যে আমরা নদীর এই পার থেকে ওই পারে যাবো যদি নদীর প্রস্থ এত হয় তাহলে সেই সর্বনিম্ন সময়টা কত এই পার থেকে ওই পারে যাইতে দেখেন খুবই ইজি খুবই ইজি আলফা কত হইতে হবে নব্বই ডিগ্রি টি এর ফর্মুলা কি ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা তাই না সো মান মান মানে সাইন কত দিব 90 ডিগ্রি বসাই দিব ডি কত কোশ্চেনে তো আছে ওয়ান বাই রুট কিলোমিটার ওকে ভি কত ভাইয়া ভি 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 কত টু রুট টু কিলোমিটার পার আওয়ার টু কিলোমিটার পার আওয়ার মাল্টিপ্লাইড বাই সাইন নাইনটি ঠিক আছে তাহলে রেজাল্ট কত আসবে বলো ওয়ান বাই ফোর আওয়ার কত আসবে ওয়ান বাই ফোর আওয়ার ঠিক আছে ওকে জিরো পয়েন্ট টু ফাইভ ঘন্টা সময় লাগবে নদীর এই পার থেকে ওই পারে যাইতে ঠিক আছে দেখেন বুঝছেন কিনা এখানে আবার মানে দুইটা কেস একবারই ছিল আর কি সো সুন্দর ম্যাথ বলাই যায় সুন্দর ম্যাথ দেখেন দেখো 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 বুঝছো নাকি বুঝো নাই বলো 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 পোলাপান আরে সেরা ভাই সবাই আগে আগে করে ফেলে বলো কথা তোমরা আমার আগে কেন করো বলো তো এটা একটা কাজ হইলো ভাই আমার আগে কেন করবা তোমরা অপেক্ষা করবা কতক্ষণ না পর্যন্ত ভাইয়ার শেষ হয় ভাইয়ার যখন শেষ হবে তখন তোমরা সেই দুঃসাহসিকতা দেখাবা অ্যান্সারটা করা তার আগে কদাপি নহে চলো নৌকার তীরে পৌঁছাবে না কারণ তীরে এক বেগানার মাফ করুক যাই হোক ভাইয়া ভেক্টরের ক্লাস আবার করব নাকি নোট কাতা থেকে রিক্যাপ দিলেই হবে ভেক্টরের ক্লাস কমপ্লিট রিক্যাপ দিলেই হবে বলা যায় তোমার যদি মনে হয় কোনো কিছুতে কনফিউশন আছে সেটা আর একবার কইরা নিও তাইলেই হবে ঠিক আছে ভাই ভেক্টরে আপনার প্লেস অনেক আগের গুলো থেকে এবারে ভেক্টরের গুলো ভালো হবে নাকি আগের গুলাই মানে কোয়াইট সিমিলার এবার মানে একটু ম্যাথ বেশি করাচ্ছি এই তো ঠিক আছে আগে টেল থিওরি যা ছিল এবারও থিওরি কম বেশি সেমি থিওরি আর কত এবারে নতুন অ্যাড হবে বলো কম বেশি সেমি এবারে একটু ম্যাথ বেশি করার চেষ্টা করতেছি আগের বারের তুলনায় দেখা যাক কতটুকু পারি ক্লিয়ার ওকে সাদন বসে জোস ব্রো দিয়া বসে স্থির পানিতে বেগটা দিল কেন এই যে স্থির পানিতে বেগটা মানে কি এটা হলো সাঁতার উঠবে ঠিক আছে তুমি চিন্তা করো ধরো তুমি পাঁচ কিলোমিটার পার আওয়ার বেগে সাথরাইতে পারো ঠিক আছে এটা হলো তোমার ক্যাপাবিলিটি কোন অবস্থায় তখন পানি যখন স্থির এখন আমি দুইবার তোমাকে অবজার্ভ করবো ঠিক আছে একবার তুমি স্থির পানিতে সাঁতরাইছো আরেকবার তুমি স্রোত যুক্ত পানিতে সাঁতরাইছো এখন তুমি চিন্তা করো ধরো স্রোত পানিতে তোমার বেগ হলো পাঁচ কিলোমিটার পার আওয়ার আর স্রোত যুক্ত পানিতে তোমার বেগ হলো ছয় কিলোমিটার পার আওয়ার তুমি চিন্তা করো তো ওই ছয় কিলোমিটার পার আওয়ার ওটা কি আসলে তোমার বেগ না ওটা কিন্তু তোমার বেগ না ওইটা হলো তোমার লব্ধি বেগ তোমার বেগ এবং স্রোতের বেগের লব্ধি বেগ এটা আমরা কিন্তু কখনো ইন্ডিভিজুয়াল ভেলোসিটি ভিজুয়ালাইজ করতেই পারি না যদি কোনো একটা জায়গায় দুই বা ততধিক ভেক্টর কাজ করে আমরা সবসময় লব্ধি ভেক্টরটাকেই দেখি কথার কথা এই বস্তুটাকে এই পাশ থেকে আমি টানলাম ওই পাশ থেকে তুমি টানলা এই পাশ থেকে একজন ওই পাশ থেকে আরেকজন বস্তু কোন দিকে যাবে লব্ধি বল যেদিকে কাজ করবে বস্তু সেই দিকে যাবে আমার বলের কারণে বস্তু কতটুকু সরস ওটাকে আমি চোখটা দেখতে পাবো দেখতে পাবো না সো যখনই একটা বস্তুর উপর একাধিক ভেক্টর কাজ করে আমরা দেখি শুধুমাত্র লব্ধিটা সো আপনি যদি স্রোত যুক্ত নইতে সাত আমি কি আপনার বেগ দেখতে পাবো না আমি দেখতে পাবো আপনার বেগ আর স্রোতের বেগের লব্ধি বেগ তাহলে আপনার বেগটা আমি কখনো অবজার্ভ করতে পারবো স্থির পানিতে কারণ স্থির পানিতে আপনার বেগবাদে অন্য কোন বেগ নাই এর জন্য স্থির পানিতে বেগটা দিয়ে দিছে এটা বুঝাচ্ছে অ্যাকচুয়াল ছাতারুর বেগটা বুঝতে পারছো দেখো 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 কপিলা বাড়ি যা নো কাট গেছে শিরে কাদের যে পড়াই এই বুচ্চকিরা স্থির পানিতে বেগ কেন দাও আছে বুঝছো দেখো দেখো বুঝলে সামনে এই কপিলা টপিলা নিয়ে কি অবস্থা পোলা পানা আসলে সব নষ্ট যাই হোক তারা নাই হইতেই পারো ধন্যবাদ এত তাড়াতাড়ি আছে ধন্যবাদ আর এক ঘন্টা পরে আসতেন এত তাড়াতাড়ি কেন আসছেন বলেন তো বুঝতে পারছি দাদা ঠিক আছে হইল ডান কি বলছে দেখো ছয় নম্বর ম্যাথ ছয় নম্বর ম্যাথে কি বলছে ভাইয়া একটি নৌকা নদীর প্রস্থ বরাবর বিশ মিটার পার সেকেন্ড বেগে চলা শুরু করলো ঠিক আছে নদীতে স্রোতের বেগ এত নদীটি দুই কিলোমিটার প্রশস্ত হলে অপর পারে পৌঁছাইতে কত সময় লাগবে আর লব্ধি বেগ কত ঠিক আছে সো দেখে বুঝতে চাই যেহেতু প্রস্থ বরাবর রওনা দিছে তার মানে এটা কি সর্বনিম্ন সময়ে নদী পারের কে ইস্তা তাই না এই যে দেখো আমার নদী আছে ভাইয়া আমার কি আছে আমার একটি নদী ছিল জানলো না তো ছিল না রে ছিল না নদী কিছু ছিল না দ্বারা দেখ 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 এই হলো আমার সেই নদী ওকে ভেরি বিউটিফুল নদী ওকে ওকে নাইস ওকে দেখো সো আমার নৌকা কি করছে একদম লম্ব বরাবর রওনা দিস এই এই বরাবর রওনা দিছে এই বরাবর রওনা দিলে কি নৌকা এই বরাবরই যাবে না নৌকা যাবে কোন বরাবর বলো তো এই যে এই বরাবর তোমার স্রোত আছে তাই না এই যে এই বরাবর স্রোত আছে না স্রোতের বেগ আছে না স্রোত ঠেলে নৌকাকে কোন বরাবর নিয়ে যাবে এরকম কোন একটা ডিরেকশনে নিয়ে যাবে ঠিক আছে এটা কোন কেস এটা কোন কেস সর্বনিম্ন সময় নদী পারাপারের কেস ঠিক আছে আপনি কি কি দিয়ে দিয়েছে আর নৌকার বেগ দিয়ে দিছে সেটা কত 20 মিটার পার সেকেন্ড কত 20 মিটার পার সেকেন্ড হিউজ বেগ ভাই 20 মিটার পার সেকেন্ড উসাইন বোল্টের চেয়ে নৌকার বেগ বেশি ও দা হেল ভাই 20 মিটার পার সেকেন্ড নৌকার বেগ মানে উসাইন বোল্টের চেয়ে জোরে নৌকা যাচ্ছে ও মাই গড যাই হোক স্রোতের বেগ কত স্রোতের বেগ 15 মিটার পার সেকেন্ড ঠিক আছে প্রশ্ন কি করছে এই পার থেকে ওই পারে যেতে কত সময় লাগবে আচ্ছা নদী কতখানি প্রশস্ত দুই কিলোমিটার বা দুই হাজার মিটার কতখানি দুই হাজার মিটার বা দুই কিলোমিটার তুমি যেটা বলে শান্তি পাও ওকে ভাইয়া সর্বনিম্ন সময়ে নদী পারাপারের জন্য কতটুকু সময় লাগে এই এতক্ষণ ধরে পড়ে আসতেছি আমরা ইস এটা যদি এখন না পারি এটা হলো লজ্জার একটা ব্যাপার হয়ে যাবে ডি ডিভাইডেড বাই ভি কেন কারণ আলফার মান নাইনটি এখানে আলফার মান কত নাইনটি তাই না সো আপনি যদি এখানে সাইন আলফা বসানো সাইন নাইনটির মান কত ওয়ান ওয়ান দিয়ে গুণ করাও যা না করাও একই কথা ঠিক আছে চলো ডিয়ের এর মান বসিয়ে দাও ডি এর মান কত রে ডি এর মান হলো দুই হাজার ওকে ভি এর মান কত ভি এর মান হলো বিশ তাহলে কতটুকু সময় লাগবে একশো সেকেন্ড সময় লাগবে কতটুকু সময় লাগবে ভাইয়া মাত্র একশো সেকেন্ড সময় লাগবে বুঝতে পারছি সবাই গুড তারপর কি বলছে নৌকাটার বেগ কত তার মানে এই যে এইটা আমাদের বের করতে হবে কেমনে বের করব ইউকে ভেক্টর স্থানান্তর করো কোথায় নিয়ে যাবা ভেক্টর স্থানান্তর করে ইউকে নিয়ে আসো এখানে এখানে নিয়ে আসো আমাদের সন্টু মন্টু ইউকে ওকে এই হলো ইউ এই হলো ভি এই হলো ডাব্লিউ ভাই এখানে ইউ কেমনে বসলো আপনি কেমনে বলতে পারেন ইউ বসবে ওই যে আবারও ত্রিভুজ সূত্র দেখেন তো ডাব্লিউ সমান কি হবে ডাব্লিউ হবে ইউ এবং ভি এর যোগ ফল তার মানে ইউ আর ভি কে যদি আমরা ভেক্টর উপায়ে যোগ করি আমরা কি পাবো ডাব্লিউ পাবো এখন যোগ তো আমরা বিভিন্নভাবেই করতে পারি তার মধ্যে একটা উপায় হলো সো ত্রিভুজ সূত্র দিয়ে যদি আমি ইউ আর ভি কে যোগ করি কি পাবো ডাব্লিউ পাবো দেখো একটা ভেক্টর যেখানে হইছে সেখানে শুরু হইছে তাহলে প্রথম ভেক্টরের আদি বিন্দু আর দ্বিতীয় ভেক্টরের শেষ বিন্দু যে সংযোজক সরল রেখা সেটাই তোমায় কি দিবে লব্ধি ভেক্টরটা দিবে বুঝছো এর জন্য এখানে ইউকে বসানো যাবে ওকে এবার দেখেন এই অ্যাঙ্গেলটা কত ভাইয়া অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয় এটা কি ত্রিভুজ ভাইয়া স্থূলকোণ ত্রিভুজ হ্যাঁ কি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ চলো সমকোণী ত্রিভুজে কি আমরা পিথাগোরাসের সূত্র अप्लाई করতে পারি না ভাই অবশ্যই পারি অতিভুজ ইজ ইকুয়ালস টু হোয়াট রুট ওভার ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার মান বসিয়ে দাও ইউ এর মান কত টট 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 15 ভি এর মান কত ভাই আর টট 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 20 স্কয়ার করো রুট ওভার 225 প্লাস 400 রুট ওভার 625 তার মানে 25 মিটার পার সেকেন্ড ঠিক আছে সল্ট আউ মাই গাউট বাঁকা হয়ে গেছে সরি কুল নাও দেখো বুঝছো নাকি বুঝো নাই বলো দেখো 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 আই বুঝছি নাকি আই হাই ক্লাসের কোয়ালিটি এরকম হয়ে গেল কেন ইস এই ক্লাসের কোয়ালিটি একটু ড্রপ করছে না কি হইলো কোয়ালিটি তিনশো ষাট পিক্সেল কেন এক হাজার আশি হোক এক হাজার আশি আচ্ছা হয়েছে হ্যাঁ আমার নেট খারাপ ছিল অ্যাকচুয়ালি আমি ক্লাসের কোয়ালিটি কমাই দিই আমার নেটের অবস্থা এরকম কেন আস্তাক ফিরুল্লাহ

ওকে নেট প্রবলেম কার দাদা অবশ্যই আমার আরিয়ান বলছে ক্লিয়ার স্যার ওকে ভাইয়া একবার এইটা প্লাস হলো এর আগের বার এটা মাইনাস হয়েছিল কেন শিশু তোমাকে একটু জ্ঞান দেই শিশু দেখো 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 শিশু আমাকে একটা কথা বলো তো সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় কত হয় সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় বলো তো চার হয় তিন থেকে সাত বিয়োগ করলে কত হয় কত হয় শিশু মাইনাস চার হয় আগেরটা প্লাস হয়েছিল এটা কেন মাইনাস হইলো কেন মাইনাস হইলো নিয়ম ঠিক আছে আগেরবার সিনারিও কেমন ছিল এই বরাবর ছিল ইউ ইফ আভ নট রং এই বরাবর ছিল V। এবং এই বরাবর ছিল ডাব্লিউ আগের বার ডাব্লিউটা তো অতিভূত ছিল না সো তুমি যদি এখানে পিথাগোরাসের সূত্র अप्लाई করো কি হবে v স্কয়ার w স্কয়ার u স্কয়ার এখান থেকে w কি আসবে √v স্কয়ার u স্কয়ার এটা আগের কেসটার জন্য এটা হলো সর্বনিম্ন দূরত্ব নদী পারাপারের কেসের ক্ষেত্রে সর্বনিম্ন সময়ের জন্য এইটা কি হয় এইটা হয় v এইটা কি হয় u এইটা হয় w এবার w টা কি লম্ব ভূমি না এবার তো ডাব্লিউটা নিজেই অতিভুজ তাহলে বলো তো ডাব্লিউ কি হবে বাই রুট অফ আর ইউ স্কোয়ার্ড প্লাস ভি স্কোয়ার্ড বুঝছো দেখো এই শিশু তুমি কি বুঝছো দেখো দাদা নৌকা চালানো শিখান বেশি কথা বললে কিন্তু একদম মাঝি বানায় ছাইরা দিব ঠিক আছে আবার ইগনোর করলেন ভাই না 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 ছি ছি ভাই জেসি 22 ব্যাচ আপনার ক্লাস করতে এসে পড়লো আরে ওয়েলকাম ওয়েলকাম ভ্যান ওয়েলকাম এই দেখো এই হইছে এই সব প্রবলেম সলভ এগুলা এগুলা কোনো ব্যাপার বলো এগুলা চোখ বন্ধ করলেও পারা যায় ঠিক আছে ইগনোর ধন্যবাদ গড আই চল নেক্সট 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 আহা বৃষ্টি আর ছাতার মেতের আগে তোমাদের সাথে আমি একটু ছলনা করব ঠিক আছে বৃষ্টি আর ছাতার মেতা আসে পরে এই যে পরে দেখো বৃষ্টি আর ছাতার মেতা আছে এগুলো আমরা দেখো এগুলো তোমাদের সাত ভাই কি বানাইছে এগুলো কি দিছে এই যে দেখো এগুলো 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 কোনো প্রশ্ন এইটা এটা সাত করছে আমি হান্ড্রেড পার্সেন্ট জোর এই সাত করছে ভাই ভাই এটা কি করছে ভাই এখানে একটা মুখ লাগিয়ে দিয়ে লেগছে সাত এটা কোনো কথা আছে আমরা দাঁড়াও সাতকে একটু সুন্দর করে দিই এইজ এইবার হলো এটা সাধ সাধের পিছনে আমরা দুইটা ডানা লাগিয়ে দিই চলো তো সাধ ডানা কাটা পরি না স্বাদ হলো ওয়ালা পড়ি ঠিক আছে সো এটা আমাদের সাধ ভাইয়া ওকে এখন ঠিক আছে নাম লাগাইছে না না এই যে এই যে এটা হলো তোমাদের সাধ ভাইয়া একটু বড় করে দিব নাকি ভাই একটু বড় করে দেওয়া যাবে চাইলে যাও এগুলা পরে এগুলো আমরা পরে আজ বাট তোমাদের সাথে একটু ছলনা করে নিই চলো লেটস গো এন্ড স্টার্ট মাই ছলনা চলো चलो একটু ছলনা করা যায় তোমাদের একটা প্রশ্ন দিই আমরা ছয়টা ম্যাথ করেছি এবার হলো সাত নাম্বার ম্যাথ সাত নম্বর ম্যাথে তোমাকে কি বলছে তোমাকে বলেছে নৌকার বেগ নৌকার এর তোমরা সলভ করবে হ্যাঁ নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ একদম ইজি আমি জাস্ট দেখতে চাচ্ছি তোমরা নিজে নিজে করো কি না স্রোতের বেগ 15 মিটার পার সেকেন্ড ঠিক আছে স্রোতের বেগ কত 15 মিটার পার সেকেন্ড তোমাকে প্রশ্নে বলেছে সর্বনিম্ন দূরত্বে সর্ব নিম্ন দূরত্বে নদী পার হওয়ার জন্য নদী পার হওয়ার জন্য টা কত কোণে রওনা দিতে হবে কত কোণে রওনা দিতে হবে বলো সলভ সলভ গাইস সলভ চলেন এক একজন জ্ঞানী বিজ্ঞানীরা বসে আছেন লেটস ট্রাই টু সলভ সলভ করেন কি বলছে নৌকার বেগ 10 মিটার পার সেকেন্ড স্রোতের বেগ 15 মিটার পার সেকেন্ড সর্বনিম্ন দূরত্বে যদি নদী পার হতে চায় আমাদের নৌকা তাহলে তার কত কোণে রওনা দিতে হবে চলেন লেটস গো গাইস সলভ ইট সলভ ইট কারেন্ট চলে গেল কারেন্ট বানানটা যদি ঠিক লিখতে পারতি বিশ্বাস কর কারেন্টটা যাইতো না কারেন্ট বানান কে দিয়ে শুরু হয় কি বলবো আমি এই সব দেখলেই যে কি করতে মন চায় মিঠু বলছে 90 ডিগ্রি ওকে মিঠু বাকিরা বাকিদের কি মনে হচ্ছে সলভ 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 একদম সহজ হৃদয় বলছে ইগনোর ডোন্ট ইগনোর ডোন্ট ইগনোর ডোন্ট ইউ ইভেন ডিয়ার টু ইগনোর এটা একটু নিচে নিয়ে আসি চলো লেটস পুট ইট আ লিটল বিট ডাউন ওকে একটু বড় করি এটাকে হালকা টা 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 হেয়াতিল এ pyar ka suhana হে হে হ্যাঁ ঠিক আছে ওকে নাইস চলো চল ম্যাথ এরোর ও মাই গড ম্যাথ এরোর আসছে আই হাই দাদা এভাবে মজা করে যদি কেউ তো আপনার মত তাহলে ফিজিক্স নিয়ে আর কোনো প্যারাই থাকতো না আরে কোনো প্যারাই নাই চলো আপনি দাদা চলো না ওকে ইগনোর প্রমিত ভাই ওকে 90 ডিগ্রি 131.9 ডিগ্রি 90 ডিগ্রি 131.81 ডিগ্রি আনডিফাইন্ড আরে সেরা সাবাস শাবাশ জ্ঞানী গুণীরা রেজাল্ট বের করে ফেলেছে ওকে এবার এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে এই ক্ষেত্রে লেখো সবাই সবাই লেখো সবার মনটা একটু ভাঙি লেখো এই ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্বে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া যাবে না ঠিক আছে নদী পার হওয়া যাবে না এটা সম্ভবই না কেন সম্ভব না একশো একত্রিশ যাদের আসছে কেমনে বের করছিস ভাই উপরে দশ নিচে পনেরো দিয়ে উপরে দশ কেন হবে নৌকার বেগ উপরে যায় না স্রোতের বেগ উপরে যায় উপরে যায় স্রোতের বেগ ফর্মিউলা কি ছিল ভাইয়া ফর্মিউলা ছিল আলফা ইজ ইকুয়ালস টু কজ ইন ভার্স মাইনাস ভি বাই ইউ সরি মাইনাস ইউ বাই ভি মাইনাস ইউ বাই ভি এই ছিল না ফর্মুলা এটাই তো ছিল এখান থেকে আমরা কি লিখতে পারি মান কত হইতে হবে মাইনাস ইউ বাই ঠিক আছে এবার তুমি একটু চিন্তা করো কজের এর সর্বোচ্চ মান কত কজ আলফার ম্যাক্সিমাম মান হল প্লাস ওয়ান তাই না ওকে কজ আলফার মিনিমাম মান কত কজ আলফার মিনিমাম মান হল মাইনাস তার মানে আমাদের কজ আলফা এটা প্লাস থেকে মাইনাস ওয়ানের মধ্যেই থাকতে হবে এর যে বাইরে কস কখনো যাইতে পারবে না ইস নাট পসিবল ওকে এখন তুমি দেখো তোমার ভি কত ভি হল তোমার দশ ওকে তোমার ইউ কত ইউ হল পনেরো ইউ কতরে রে ইউ হল পনেরো তাহলে একবার দেখ তো তোর কজ এর মান কত আসছে তোর কজ আলফার মান আসছে মাইনাস পনেরো বাই দশ মানে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা কি পসিবল এটা কখনো পসিবল না ইটস নট পসিবল পসিবল না কজের মান মাইনাস এর চেয়ে ছোট কেমনে হয় সম্ভব কখনো কখনোই সম্ভব না যেহেতু এটা সম্ভব না এর জন্য এই কেসটাতে সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়াও সম্ভব না তাহলে ভাই কখন কখন সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া যাবে না বা সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়ার শর্ত কি যদি স্রোতের বেগ যদি স্রোতের বেগ নৌকার বেগের চেয়ে বা সাঁতারুর বেগের চেয়ে কম হয় তাহলেই শুধুমাত্র আপনি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে পারবেন আদারওয়াইজ নেভার পসিবল ওকে কি বললাম যদি আমাদের স্রোতের বেগ স্রোতের যে বেগ স্রোতের বেগ যদি সাঁতারুর বেগের চেয়ে কম হয় শুধুমাত্র কম হইলেই পসিবল আদারওয়াইজ কখনোই পসিবল না বা নৌকার বেগের চেয়ে কম হয় তাহলেই শুধুমাত্র সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া যাবে আদারওয়াইজ যাবে না তাহলেই শুধুমাত্র সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া যাবে ঠিক আছে দূরত্বে নদী পার হওয়া যাবে ওকে আদার যাবে না আমাদের এই যে ম্যাপটা এই ম্যাথের মধ্যে আমাদের যে সাঁতারুর বেগ বা নৌকার বেগ সেই বেগটাই তো স্রোতের বেগের চেয়ে কম হয়ে গেছে তাহলে এখানে আমি কেমনে সর্বনিম্ন দূরত্বের নদী পার হব এটা হবে না ঠিক আছে তো যদি কখনো এমসি কিউ আসে আসলে এমসি আসবে রিটার্ন আসার সম্ভাবনা নেই রিটার্ন এইসব ম্যাথ তো দিবে না এমসি কিউতে আসতে পারে সে এমসি কিউতে যদি এরকম ম্যাথ দিয়ে দেয় প্রথমে চেক করবা যে আমাদের সাঁতারুর বেগ বা নৌকার বেগটা কি স্রোতের বেগের চেয়ে বড় নাকি বড় না যদি বড় হয় দেন তুমি ম্যাথ করো আর যদি বড় না হয় যদি সাঁতারুর বেগটাই বা নৌ নৌকার বেগটাই স্রোতের কম হয়ে যায় তাহলে ওই কেসে কখনোই সর্বনিম্ন দূরত্বে নদী পার হওয়া সম্ভবই না ঠিক আছে দেখো বুঝছো কিনা সরি ফর দা চলো না বাট বুঝছো কিনা দেখো বুঝাটা দরকার ছিল শুধু শুধু ক্যালকুলেটারটারে বাড়ি মারলাম ওই তো ঠিকই ছিল দাদা একটু প্রথম থেকে রিপিট করেন প্লিজ ইস দেখো কজ আলফার মান কি বলো তো মাইনাস ইউ বাই ভি এর তো পড়তেছিলাম সর্বনিম্ন দূরত্ব নদী পারাপারের ক্ষেত্রে এখন কজ এর ম্যাক্সিমাম মান হলো ওয়ান মিনিমাম মান হলো মাইনাস ওয়ান মানে কজ এর মান মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে থাকতে হবে বাট আমাদের যে কেস এই কেসে কজ আলফার মান কত আছে মাইনাস হাফ এটা পসিবল পসিবল না তার মানে এই ক্ষেত্রে সর্বনিম্ন দূরত্ব নদী পার হওয়াও পসিবল না তাহলে কখন কখন সর্বনিম্ন দূরত্ব নদী পার হওয়া যাবে যদি নৌকার বেগ স্রোতের বেগের চেয়ে বেশি হয় বা সাঁতারুর বেগ স্রোতের বেগের চেয়ে বেশি হয় তাহলেই শুধুমাত্র সর্বনিম্ন দূরত্বে মানে লম্ব বরাবর নদী পার হওয়া যাবে আদারওয়াইজ যাবে না কদাপি নহে ঠিক আছে দেখো আপনি হাসলে মাঝে মাঝে বুঝেই না সেটা কি হাসি নাকি কান্না এটাই তো আমার মানে কি বলে এটাই তো একটা মিস্ট্রি আমি তোমাকে বুঝতেই দিব না আমি হাসতেছি নাই কানতেছি ঠিক আছে এটাই তো একটা মজা চলো বুঝছি সবাই হইছে হইছে চলো না মই প্রমিত ভাই ঠিক আছে চলো না মই না চলো না মই প্লেস গো কিডোস চলো ম্যাথ নাম্বার এই চলো এইবার হলো একটু প্যাঁচানো যাক ম্যাথ ঠিক আছে এইবার একটু আমরা ম্যাথ প্যাঁচাই আচ্ছা এইবার কি হয়েছে দেখেন আপনাকে বলেছে তা লাল এই হলো সরি এই হলু নদী 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 ঠিক আছে ওকে সরি আহ দেখো এই আমাদের নৌকা ঠিক আছে ওকে তো আমাদের নৌকা কি করছে জানো আমাদের নৌকা এরকম একটা র্যান্ডম একটা ডিরেকশনের ওনা দিশা র্যান্ডম একদম র্যান্ডম একটা ডিরেকশনে ওকে আপনাকে বলছে ইউ ইজ ইকুয়ালস টু টট 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 ইউ না সরি ভি মানে আমার নৌকার বেগ নৌকার বেগ হলো 10 মিটার পার সেকেন্ড ঠিক আছে এরকম র্যান্ডম একটা ডিরেকশনে গিয়েছে এবং আমাদের স্রোতের বেগ যেটা স্রোতের বেগ স্রোতের বেগ স্রোতের বেগ কই গেল ইউ কই হ্যাঁ স্রোতের বেগ হলো 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে এটা তোমাকে দিছে ওকে আমাদের নৌকার বেগ কত 10 মিটার পার সেকেন্ড এবং স্রোতের বেগ কত 5 মিটার পার সেকেন্ড ওকে আমাদের প্রশ্ন করছে যদি 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 নদী পার হতে নদী পার হতে 10 মিনিট সময় লাগে 10 মিনিট সময় লাগে তাহলে 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 বরাবর বা পার বরাবর পার আর আনুভূমিক কিন্তু একই কাহিনী ঠিক আছে পার বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব কত নৌকার অতিক্রান্ত দূরত্ব কত ঠিক আছে নৌকার অতিক্রান্ত দূরত্ব কত এই হলো দুটা ছোট ছোট প্রশ্ন আপনার দিকে নিক্ষেপ করা হয়েছে ঠিক আছে প্রশ্ন বান গুলো কি কি আপনাকে বলেছে একটা নৌকা আছে যেই নৌকা না দশ মিটার পার সেকেন্ড বেগে চলতেছে স্রোত আছে স্রোত আছে পাঁচ মিটার পার সেকেন্ড বেগে ওকে আচ্ছা আপনাকে অ্যাঙ্গেলটা দিই অ্যাঙ্গেলটা লাগবে এই অ্যাঙ্গেলটা ধরেন কথার কথা সিক্সটি ডিগ্রি ঠিক আছে আলফা কত সিক্সটি ডিগ্রি ওকে ঠিক আছে তো এইভাবে চলতেছে এবং চলতে চলতে একটা সময় অবশ্যই নৌকাটা কি হবে নদী পার হবে এখন দেখো নৌকাটা কিন্তু এই বরাবর যাবে না মোটেও যাবে না নৌকা এই বরাবর রওনা দিছে স্রোত আছে না নৌকা যাবে কোন বরাবর বরাবর সেটা যাই হোক আপনাকে প্রশ্ন করছে এক নদীর প্রস্থ প্রস্থ কত কত মানে এই নদীটার নদী পার হইতে যদি দশ মিনিট সময় লাগে মানে আমার নৌকা এই পার থেকে ওই পারে তো একটা সময় গিয়ে পৌঁছাবে তাই না ধরো দশ মিনিট পর গিয়ে পৌঁছাইছে যদি দশ মিনিট সময় লাগে তাহলে নদীর প্রস্থ কত কুয়েশন নাম্বার ওয়ান কুয়েশন নাম্বার টু এই যে নৌকাটা এই পার থেকে ওই পারে গেল সে পার বরাবর মানে আনুভূমিক বরাবর কতখানি ডিসটেন্স কভার করলো সেটাও আপনার বের করতে হবে ঠিক আছে কেমনে বের করবো ভাইয়া খুব ইজি এটা খুব ইজি ঠিক আছে এটা অনেকভাবে করা যায় একটা উপায় হইতে পারে যে তুমি যেটা করবা প্রথমে লব্ধি বেগ বের করে নিবা লব্ধি বেগ বের করে তারপর ক্যালকুলেশন করবে এখন ওইটা কি অনেক বড় বুঝছো আমরা তো আসলে একটু জিনিয়াস হ্যাঁ আমরা জিনিয়াস মানুষজন আসলে খুব বেশি বড় উপায়ে ম্যাথটা সলভ করে না কেমনে করে একটু ছোট উপায়ে ম্যাথ সলভ করে ঠিক আছে তো আমরাও কি করবো একটু ছোট উপায়ে ম্যাথ সলভ করবো কেমনে কেমনে আচ্ছা মনে করে দেখো লাস্টের ক্লাসে তোমাদের নৌকার পার বরাবর বেগ আর নৌকার লম্ব বরাবর বা নদীর প্রস্থ বরাবর বের করা তোমাকে প্রশ্ন করি এই যে নৌকাটা এই নৌকার লম্ব বরাবর বেগ কত বলো তো নদীর প্রস্থ বরাবর বা লম্ব বরাবর এই নৌকার বেগ কত বলো 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 প্রস্থ বরাবর টোটাল বেগ কত প্রস্থ বরাবর টোটাল বেগ কত প্রস্থ বরাবর টোটাল বেগ নাম দিলাম ভি প্রাইম কত হবে বল এই প্রস্থ বরাবর টোটাল বেগ কত হবে খুবই সিম্পল ভি সাইন আলফা ইউ কস নাইনটি প্লাস ভি সাইন আলফা একটু আগেও দেখাইছে এটা ঠিক আছে কত হবে ভি সাইন আলফা ওকে সেটা কত ভি এর মান কত এই ভি এর মান কত দশ কত ভাইয়া দশ মাল্টিপ্লাইড বাই সাইন আলফার মান কত সিক্সটি সাইন সিক্সটি মানে কি রুট থ্রি বাই টু দ্যাট ফাইভ রুট থ্রি কত আসবে ফাইভ রুট থ্রি ঠিক আছে এটা কি আমাদের প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি মানে আমার নৌকাটা যখন লব্ধি বেগে মুভ করতেছে সে প্রস্থ বরাবর কত ভেলোসিটি নিয়ে মুভ করতেছে সেটা হলো এইটা দ্যাট মিনস এই ডিরেকশন বরাবর নৌকাটার ভেলোসিটি হলো ফাইভ রুট থ্রি ঠিক আছে ওকে এখন দেখেন নৌকার এই পার থেকে ওইপারে যেতে কতটুকু সময় লাগছে সময় লাগছে দশ মিনিট কতটুকু সময় লেগেছে দশ মিনিট দশ মিনিট মানে কত ছয়শো সেকেন্ড ওকে আপনি একটু আগে একটা ফর্মুলা अप्लाई করছেন মনে করে দেখেন তো নদী পারাপার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়ের ফর্মুলা কি ছিল ভাই টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা ভি সাইন আলফা মানে কি উ যে প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি বা ভি প্রাইম ঠিক আছে আপনারা কি বের করতে বলছে নদীর প্রস্থ এখান থেকে বের করলেই তো হয়ে যাচ্ছে এই ডি সমান কি হবে বলো তো ডি সমান হবে ভি প্রাইম মাল্টিপ্লাইড বাই টি প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটিকে নদী পারাপারের জন্য প্রয়োজনীয় সময় দিয়ে গুণ করলে আমরা কি পাবো নদীর পেয়ে যাবো কেন ভাইয়া তুমি একবার চিন্তা করো এই নৌকা যখন এই পার থেকে ওই পারে গেছে তুমি নর্মালি চিন্তা করো এইখান থেকে যখন নৌকা আমার এইখানে গেছে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি লম্ব বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কত দেখো তার লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব কিন্তু এইটা এই যেটা তার লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা এই যেটা এই লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্বটাই কি নদীর প্রস্থ না খুবই সিম্পল এই লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবা লম্ব বরাবর বেগকে সময় দিয়ে গুণ করলে তো পাওয়া যাবে তাই না লম্ব বরাবর বেগকে এই পার থেকে ওই পারে পৌঁছাইতে প্রয়োজনীয় সময় দিয়ে গুণ করলে আমরা কি পাবো লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব পাবো এবং এখানে লম্ব বরাবর অতিক্রান্ত দূরত্বটাই কি আমাদের নদীর প্রস্থ ঠিক আছে সো এখানে গুণ করলে রেজাল্ট বের হয়ে যাবে ভি সাইন ভি প্রাইমের মান কত 5 মাল্টিপ্লাইড বাই কত সিক্স হান্ড্রেড তার মানে হলো তিন হাজার রুট থ্রি এত মিটার এটা কি আমাদের নদীর প্রস্থ ঠিক আছে কি বের হয়েছে নদীর প্রস্থ বের হয়েছে এবার কি বের করতে হবে এবার কি বের করবা বলো 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 কি বের করবা আনুভূমিক বরাবর বা পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করবা দেখো ভাই বরাবর অতিক্রান্ত দূরত্ব তুমি লম্ব বরাবর বেগকে সময় দিয়ে গুণ করে দিছো তাহলে আনুভূমিক বরাবর বের করবা ভাই আনুভূমিক বরাবর বেগকে সময় দিয়ে গুন করলেই হয়ে যাবে কোনো ব্যাপার কোনো ব্যাপারই না দেখো তো নৌকা তাহলে গেছে গুণ বরাবর আমাদের নৌকাটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম একটা ডিরেকশন বরাবর গিয়েছে ঠিক আছে লব্ধি বেগ এরকম একটা ডিরেকশন তাহলে তার আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কোনটা এই যে যেটা এইটা হলো তার আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স এটা কেমনে বের করব খুবই ইজি এটা এক নাম্বার ছিল এক নাম্বার ছিল দুই নাম্বারটায় এসো আমরা প্রথমে কি করব আনুভূমিক বরাবর টোটাল ভেলোসিটি বের করব আনুভূমিক বরাবর টোটাল ভেলোসিটি টোটাল বেক ঠিক আছে বা ভেলোসিটি সেটার নাম দিলাম ভি ডাবল প্রাইম সেটা কত হবে কত হবে বলো আনুভূমিক বরাবর টোটাল বেগ কত হবে দেখো তো আনুভূমিক বরাবর ইউ এর উপাংশ কত ইউ কস জিরো কারণ ইউ তো নিজেই আনুভূমিক বরাবর কাজ করতেছে মানে আনুভূমিকের সাথে ইউ এর অ্যাঙ্গেল কত জিরো ডিগ্রি না একটা ভেক্টর যেই দিক কাজ করতেছে সেই দিকের সাথে তার অ্যাঙ্গেল কত হয় জিরো ডিগ্রি হয় রাইট তাহলে এই দিক বরাবর ইউ এর উপাংশ কত হবে ইউ কস জিরো এই দিক বরাবর ভি এর উপাংশ কত হবে ভি কস আলফা ঠিক আছে খুব ইজি তাহলে এইদিক বরাবর আমরা টোটাল ভেলোসিটি পেয়ে গেলাম এটা কালকেও শিখাইছিলাম চলেন মানটা একটু বসাই ইউ এর মান কত ভাইয়া এই ইউ এর মান কত 5 cos 0 এর মান তো 1 লেখা লাগবে না ভি এর মান কত 10 মাল্টিপ্লাইড বাই আলফার মান কত 60 cos 60 এর মান কত হাফ তার মানে 10 কে 2 দিয়ে ভাগ করলে 5 তার মানে 5 5 মিলে 10 ওকে কত 10 ওকে তাহলে আনুভূমিক বরাবর টোটাল বেগ কত 10 এই পার থেকে ওই পারে যেতে কতটুকু সময় লাগছে দশ মিনিট বা ছয়শ সেকেন্ড সময় লাগছে দেখো ছয়শ সেকেন্ডে নৌকা এই পার থেকে ওই পারে গেছে তাই না তার মানে ছয়শ সেকেন্ডে নৌকা কিন্তু আনুভূমিক বরাবর এখান থেকে এখানে আসছে তার মানে আনুভূমিক বরাবর এই দূরত্ব অতিক্রম করার জন্যও কিন্তু তার ছয়শ সেকেন্ড সময় লাগছে তোমরা অনেকে ভাববা যে ভাই নদী পারাপার হইতে ছয়শ সেকেন্ড সময় লাগছে আপনি কেন উলম্ব দূরত্ব মানে লম্ব দূরত্ব আর আনুভূমিক দূরত্ব বের করার জন্য ছয়শ সেকেন্ড সময় দিয়ে গুণ করতেছেন কেন এর তো মানে নৌকা পারাপার হওয়ার জন্য

v ডাবল প্রাইম মাল্টিপ্লাইড বাই প্রয়োজনীয় সময় v ডাবল প্রাইম কত 10 t কত 600 মিন্স मींस 6000 মিটার ঠিক আছে সো এটা হলো আমাদের প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব বা নদীর প্রস্থ আর এটা হলো অনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব দেখো বুঝছো কিনা এইগুলা হলো দরকারি ম্যাথ দেখো 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 বুঝছো কিনা এই পান বুঝছো কিনা বলো বুঝছো নাকি নাই বলো 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 বলেন স্যার বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি বুঝছো নাকি বুঝো নাই বলো বলো দাদা একটু মোটিভেশন দেন এইসব মোটিভেশন দিয়ে কোনো কাজ হয় না জীবনে ঠিক আছে এইগুলা হলো খুবই মানে কি বলবো আকিচ্ছু বলবো না থাক এগুলা পুরো কাজীরা এগুলার জীবনে ঠিক আছে ইমতিয়াজ বলছে জি জি ওকে ঠিক আছে אביর বলছে ক্লিয়ার ভাইয়া ওকে নাইস নাইস বাকিরা বাকিদের কি অবস্থা বুঝছ নাকি বুঝিনে একটু বলতে হবে ভাই মুখটা একটু খুলতে হবে হালকা করে বলতে হবে বুঝছো নাকি বুঝো নাই মানে আমি কেমনে বুঝবো তুমি বুঝতেছো নাকি বুঝতেছো না জীবনটা তো একটা কি একটা কি বাজে এটা প্যারাডক্স হয়ে যাবে বুঝবাই না তুমি বুঝছো নাকি বুঝো নাই ঠিক আছে চলো আমি ভাবতাম ছেলে মানুষ কম হাসে আপনি সেটা ভুল প্রমাণিত করে দিলেন দাদা এই রেসিস্ট রেসিস্ট ছেলে নিয়ে আলাদা করে কথা বলে নারীবাদী ভাই ওকে ধরো ওকে ধরো সেরা ওকে ভাই আপনি আসলে কি আমি বুঝি না মানুষ নাকি ফিজিক্স আপনি ও ভাই গড স্যার এক নম্বরে টি ডিভাইডেড বাই ডি সাইন আলফা একই মান আসে কি 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 বুঝি নাই আমি তোমার কথা এক নম্বরে টি জিকোসু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা একই মান আসে মানে এইটা আর এটা তো একই জিনিস এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই ভি সাইন আলফাটাই তো ভি প্রাইম একই তো ভাই ঠিক আছে ক্রিস্টাল ক্লিয়ার ভেরি গুড ক্লিয়ার তাহলে ডিফারেন্সিয়েশন কবে শুরু করবেন ডিফারেন্সিয়েশন যখন আমাদের ভেক্টর ক্যালকুলাস আসবে তখন শুরু করব ঠিক আছে সেটা ভাই ও মাই গড কত কমেন্ট ও মাই গড ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলো আমরা আরেকটা ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ করি আজকে অনেকগুলো ম্যাথ করছি আমরা ঠিক আছে আরো একটা ম্যাথ করি চলো চলেন তো ভাইয়া আরো একটা ম্যাথ করা যাক টাটা 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 কি বলছে নয় নম্বর ম্যাথ আচ্ছা দেখো নয় নাম্বার ম্যাথ তোমাকে কি বলছে তোমাকে বলেছে এখানে আছে নদী ও নদী ঠিক আছে ওকে নাইস ঠিক আছে ভেরি গুড ফাইন চলো এখানে নৌকা আছে নৌকা কি করছে একদম এই বরাবর রওনা দিছে একদম এই বরাবর রওনা দিছে ঠিক আছে কত বেগে রওনা দিছে উম 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 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে এই কত বেগে রওনা দিছে 10 মিটার পার সেকেন্ড বেগে রওনা দিছে ঠিক আছে এই বরাবর আছে হলো কে বল তো স্রোতের বেগ স্রোতের বেগ কত 5 মিটার পার সেকেন্ড ঠিক আছে ওকে তোমাকে প্রশ্ন কি বলছে জানো তোমাকে প্রশ্ন বলছে হঠাৎ করে কি করে হঠাৎ করে হঠাৎ করে মানে কি বলো তো হঠাৎ করে মানে হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদিও তোমরা এখনো ফিজিক্স একবার পড়োই নাই কেন বুঝবার রুদ্ধতাপীয় প্রক্রিয়াকে জিনিস व्हाटएভার চলেন হঠাৎ করে কি যে বলি ভাই মাঝে হচ্ছে চলো হঠাৎ করে নদীর পাড়ের সহিত নদীর পাড়ের সহিত নদীর পাড়ের সহিত ওকে নদীর পাড়ের সহিত তিরিশ ডিগ্রি কোণে 30 ডিগ্রি কোণে বায়ু প্রবাহিত হতে শুরু করলো ঠিক আছে বায়ু প্রবাহিত হতে শুরু করলো প্রবাহিত হতে শুরু করলো ওকে ওকে ভেরি নাইস প্রশ্ন করেছে এক আচ্ছা আর ইনফরমেশন লাগবে নদীর প্রস্থটা লাগবে আদারওয়াইজ করতে পারবা না নদীর প্রস্থ দুই কিলোমিটার ঠিক আছে প্রশ্ন করেছে এক নৌকা কোন দিকে যাবে নৌকা কোন দিকে যাবে প্রশ্ন করেছে ওই যেতে নৌকার কত সময় লাগবে ওই পারে যেতে নৌকার কত সময় লাগবে ঠিক আছে কত সময় লাগবে চালেন জম্পেশ একটা ম্যাথ হয়ে গেছে ঠিক আছে জম্পেশ ম্যাথ হয়ে গেছে দেখেন এতক্ষণ ধরে নৌকা পড়তেছিলাম নদী পড়তেছিলাম স্রোতে সে ঠেলা মারছিল ঠিক আছে এখন ধরো তোমার নৌকার মধ্যে একটা পাল তোলা যখনই বাতাসে সেই পালে হিট করবে বাতাসের বেগ কি নৌকার বেগের উপর ইম্প্যাক্ট ফেলবে নাকি ফেলবে না তোমরা আগে বলবা তারপর ম্যাথ করাবো তোমরা আগে বলো এই যে বাতাসটা প্রবাহিত হইতে শুরু করবে সেটা কি নৌকার বেগের উপর মানে ইফেক্ট ফেলবে নাকি ফেলবে না দেখো যখন অনেক বেশি বাতাস হয় তখনই কিন্তু পাল তুলে দেয় কেন কারণ যে পালে এসে বাতাসটা লাগে এবং সেই বাতাসের ধাক্কায় নৌকা আরো তাড়াতাড়ি ছায় ঠিক আছে এই জিনিস দেখছো কখনো দেখার কথা তোমরা গ্রামে যাও নাই নাকি যাই হোক আমি ছোটবেলায় গ্রামে নো যে যখন তোমার পাল তোলা থাকে তখন যখন বাতাস ধাক্কা দেয় তখন কি হয় বলতো নৌকা আরো ফাস্ট যায় পাল তোলা নৌকা কিন্তু যদি বাতাসের যায় তাহলে অনেক ফাস্ট কেন ওই ধাক্কায় বাতাসের বেগ কিন্তু অনেক বেশি তোমরা যদি কখনো নদীর পারে বসো বিকালে বা সন্ধ্যার দিকে দেখার কথা যে বাতাসের ভেলোসিটি কিন্তু অনেক নদীর পাড়ে স্পেশালি ওইদিকে বাতাস অনেক বেশি হয় ঠিক আছে সো আপনারা বলেন তো এই যে বাতাসে সে নৌকাকে হিট করবে এই বাতাসের বেগ নৌকার বেগে কোনো প্রভাব ফেলবে নাকি ফেলবে না খালি হ্যাঁ বা না বলেন তাইলেই হবে চলো হ্যাঁ বা না বলো খালি হ্যাঁ বা না বলো বলো এই মাত পাললে হয়তো আপনার জায়গায় আমি থাকতাম আস্তাক ফিরুল্লাহ চলো আমার জায়গায় থেকে কি হবে বল আমার জায়গা কি খুব ভালো জায়গা নো আচ্ছা ভালো কথা আমার জায়গায় থাকতাম মানে তুমি কি পৃথিবীর বাইরে নাকি ভাই আমিও তো পৃথিবীতে তুমিও পৃথিবীতে তুমি আমার জায়গায় নাই কেন যাই হোক চলো মেহক বোস ফেলবে ভেরি গুড রুশান বোস ফেলবে নয়েস সামি বোস ইফেক ফেলবে ভেরি গুড সামন বোস ফেলবে নাইস তানভীর বোস ফেলবে গুড আবির বোস ভাইয়া আপনার হাতে ট্যাটুটা একটু দেখান দেখাবো না বিয়াস বোস হে ফেলবে शाबाश रिवात বোস यस আতিক বোস ফেলবে शाबाश आर्यन বোস হ্যাঁ স্যার মেহক বোস ইফেক ফেলবে আবির বোস হ্যাঁ ফেলবে নূর বোস ভালো আছেন ভাই ভালো আসি নূর তোমার কি অবস্থা জিহাদ বলছে ইয়াস ইয়াস ওকে স্যার তাহলে তো আমরা বুঝলাম যে আমার বাতাসের যে বেগ সেইটাও আমার নৌকার বেগের উপর ইফেক্ট ফেলতেছে তাহলে এবার আপনি চিন্তা করেন আমার কয়টা বেগ আছে এই ম্যাথের মধ্যে তিনটা একটা নৌকার নিজস্ব বেগ খেয়াল করো আমি ছবিটা একবার আঁকি এই ধর নৌকা ঠিক আছে সুন্দর ছোট্ট পিচ্ছি একটা নৌকা আছে নৌকাকে নৌকার মতোই আঁকি এটা মোটাও নৌকা হয় না প্রমিত লেটস গো চলো আমি এটা খুবই ভালো একজন কি মানে আর্টিস্ট ওকে খুবই ভালো ছবি আঁকি আমি চলো দেখো ওকে তোমরা হিংসা টিংসা করো না আবার আমার ছবি এক আসলে খুবই ভালো ও গড সেরা একটা ছবি এঁকে ঠিক আছে সেকেন্ডে কি আছে কয়টা বেগ আছে তিনটা বেগ আছে একটা স্রোতের বেগ এই দিক বরাবর ইউ ইজ টু ফাইভ মিটার পার সেকেন্ড আর একটা নৌকার নিজস্ব বেগ সেইটা কোন দিক বরাবর বলেন তো স্যার সেটা হলো এই দিক বরাবর সেটা কোন দিক বরাবর সেটা হলো এই দিক বরাবর সেটা কত দশ মিটার পার সেকেন্ড ঠিক আছে আরেকটা আছে আচ্ছা বায়ু প্রবাহিত হতে শুরু করলো কত বেগে সেটা তো দেরি না আচ্ছা এটা লাগবে ভি বাতাস ইজ ইকুয়ালস টু সাপোজ কত পাঁচ দিসি দশ দিসি তাই না তাইলে ধরো আট মিটার পার সেকেন্ড কথার কথা তুমি অন্য কিছু দাও করতে পারো ডাজেন্ট ম্যাটার বাতাস কি कि পারের সহিত তিরিশ ডিগ্রি কোণে প্রবাহিত হতে শুরু করছে তার মানে এই যে নদীর পার যে বরাবর স্রোত যাচ্ছে তার সাথে তিরিশ ডিগ্রি কোণে কে প্রবাহিত হবে বাতাস প্রবাহিত হবে তাহলে বাতাস যাচ্ছে কোন দিকে ভাই বাতাস যাচ্ছে এরকম একটা ডিরেকশনে ঠিক আছে এই বরাবর আছে আমাদের বাতাসের বেগ সেটাকে আমরা ভি প্রাইম দিয়ে প্রকাশ করতেছি সাপোজ কি দিয়ে প্রকাশ করতেছি ভি প্রাইম ঠিক আছে ভি প্রাইমটা কত আট মিটার পার সেকেন্ড এবং সেইটা ইউ এর সাথে কত আছে। ঠিক আছে আচ্ছা তাহলে নৌকার উপর বেগ কিন্তু তিনটা কাজ করতেছে তিনটা ভেক্টর কাজ করতেছে নৌকার উপর একটা এই দিক বরাবর তার নিজস্ব বেগ একটা এইদিক বরাবর স্রোত তাকে ঠেলা দিচ্ছে একটা এইদিক বরাবর বাতাস তাকে ঠেলা দিচ্ছে নৌকা যাবে কোন দিকে একটা বস্তুর উপর যে তিনটা ভেক্টর কাজ করে সেই বস্তু কোন দিকে যাবে অবশ্যই লব্ধি ভেক্টর বরাবর যাবে দ্যাট মিন্স আমাদের কি করতে হবে এই তিনটা বেগের লব্ধি বেগ বের করতে হবে সেই লব্ধি বেগ যেই দিকে কাজ করবে নৌকা অবশ্যই অবশ্যই সেই দিকে যাইতে বাধ্য তাহলে আমাদের নৌকা কোন দিকে যাবে এই তিনটা ভেক্টরের লব্ধি বরাবর চলো এই তিনটা ভেক্টরের লব্ধি কোন দিকে হবে ধরলাম আমি তিনটা ভেক্টরের লব্ধি কাজ করতেছে এই বরাবর লব্ধি বেগটাকে আর দিয়ে ঠিক আছে লোভ দিবে কেমনে বের করবো ভাইয়া ভাইয়া সামন্তরিক সূত্র করো অনেক বড় হবে ভাইয়া ত্রিভূত সূত্র বহুভূত সূত্র না লম্বাংশ উপপাদ্য মোনা বলছিলাম যখনই ভেক্টরের সংখ্যা 2 এর চেয়ে বাইরে যাবে ডিরেক্ট লম্বাংশ উপপাদ্য আর কোনো কথাই নাই এবং লંબાংশ উপপাদ্যর উপর তোমাদের পুরো একটা ক্লাস নিছি সো তোমাদের লંબાংশ উপপাদ্য একদম ক্লিয়ার হওয়া উচিত না হলে একটু কষ্ট করে ক্লাসটা দেখতে হবে ঠিক আছে সো আমরা ধরে নিব আমাদের লব্ধিটা আছে এই ডিরেকশনে আমরা লંબાংশ উপপাদ্য अप्लाई করব কোন বরাবর এই যে এই বরাবর ঠিক আছে তাহলে আমরা ধরলাম এই দিকের সাথে আমাদের লব্ধির অ্যাঙ্গেল কত থিটা ঠিক আছে এগুলো সব পড়ানো হয়েছে তোমাদের সো আই হোপ তোমাদের এটা পারা উচিত আর না পারলে একটু কষ্ট করে ওই ক্লাসটা দেখা উচিত পুরো একটা ক্লাসই নিছি খালি লম্বাংশ উপর ওকে সো দেখেন আমাদের লব্ধি যেটা সেটা ধরলাম এদিক বরাবর যাচ্ছে এবং লোভদিটা ইউ এর সাথে থিটা কোন করে যাচ্ছে মানে পার সাথে থিটা কোণে তাহলে আমরা এখন কি করব পার বরাবর লম্বাংশ উপাধ্য অ্যাপ্লাই করব পার বরাবর লম্বাংশ উপাধ্য অ্যাপ্লাই কেমনে করব এই পার বরাবর সবগুলা ভেক্টরের উপাংশ নিয়ে যোগ করতে হবে সেই যোগফলটা কার সমান হবে এই পার বরাবর লব্ধির উপাংশের হবে এটাই কিন্তু লম্বাংশ উপাদের মেইন কথা ছিল ঠিক আছে তাহলে চলো এই পার বরাবর সবগুলা ভেক্টর রূপাংশ নাও দেখো তো এই বরাবর ইউ এর রূপাংশ কত 5 cos 0 ঠিক আছে এই বরাবর ভি প্রাইমের রূপাংশ কত 8 cos 30 এই বরাবর ভি এর রূপাংশ কত 10 cos 90 ঠিক আছে খুব ইজি উপাংশ তো খুব ইজি ইউ এই দিকের সাথে কত গুণ উৎপন্ন করছে জিরো ডিগ্রি কোন তার জন্য এই বরাবর ইউ এর রূপাংশ কত ইউ কস জিরো বা ফাইভ কস জিরো ঠিক আছে আমাদের ভি প্রাইম বা বাতাস এই দিকের সাথে কত গুণ উৎপন্ন করছে তিরিশ ডিগ্রি তাহলে এই দিক বরাবর ওর বেগের রূপাংশ কত হবে আট কস থার্টি ঠিক আছে আমাদের যে দশ বা নৌকার বেগ সেটা এই দিকের সাথে কত গুণ উৎপন্ন করছে নব্বই ডিগ্রি তাহলে এই দিক বরাবর তার রূপাংশ কত হবে টেন কস নাইনটি ঠিক আছে তাহলে এই দিক বরাবর সবগুলো ভেক্টর রূপাংশ নিয়ে যোগ করছি এই যোগফলটা কার সমান হবে সেই

ওকে এর আমরা কি করছি পার বরাবর লম্বাংশ উপাদ্য এপ্লাই করছি এবার কি করব পারের লম্ব বরাবর লম্বাংশ উপাদ্য এপ্লাই করব ভাই লম্ব বরাবর লম্বাংশ উপাদ্য এপ্লাই করার সিস্টেম কি খুব ইজি যেখানে যেখানে কজ লেখা আছে সেখানে সেখানে কি লিখবে বলো তো sin লিখবে এটা কোনো ব্যাপার ভাই কোনো ব্যাপারই না লেখো তো 5 প্লাস 0 সাইন sin প্লাস 10 সাইন 90 ইকাল টু আর সাইন থিটা জিরো মান কত জিরো থার্টির মান কত হাফ তাহলে মান কত টেন এখান থেকে আমরা আর সাইন থিটার মান পাবো কত চোদ্দ ঠিক আছে এইটা আমাদের দুই নাম্বার সমীকরণ দেখো আর কস থিটার মান পাইছি আর সাইন থিটার মান পাইছি তোমার কি লাগবে তোমার লাগবে থিটা কি চাইছে প্রশ্নে যে আমার নৌকা কোন দিকে যাবে আমি কিন্তু অ্যাঙ্গেল বের করতে পারলেই হচ্ছে আমার কিন্তু আর দরকার নাই ম্যাথে কিন্তু আর চাই নাই তুমি চাইলে বের করতে পারো দ্যাটস এ ডিফারেন্ট থিং বাট ম্যাথে কিন্তু চাই নাই ম্যাথে চাইছে নৌকা কোন দিকে যাবে দ্যাট মিন্স আমার লব্ধি ভেক্টরের ডিরেকশনটা বের করতে পারলেই কিন্তু হচ্ছে ডিরেকশন কেমনে বের করবা দুই কে এক নাম্বার দিয়ে ভাগ করে দাও আর কাটাকাটি চলে যাবে টেন থিটা চলে আসবে ঠিক আছে চলেন লেখেন দুই ডিভাইডেড বাই এক ভাইয়া হোয়াট দুই ডিভাইডেড বাই এক দুই ক্যাব দিয়ে ভাগ করলে কি হবে উপরে যাবে আর সাইন থিটা নিচে আসবে আর কস্ট থিটা ইজি ইকুয়ালস টু ওয়াট উপরে কি যাবে উপরে যাবে চোদ্দ নিচে কি আসবে 5+ প্লাস ফোর ঠিক আছে এটাই ছিল না একটু আবার চেক করে নিন এটা ছিল চোদ্দ এটা ছিল 5+ প্লাস ফোর রুট ঠিক আছে আর আর কাটা কি থাকবে টেন থিটা ইজি ইকুয়ালস টু চোদ্দো ডিভাইডেড বাই ফাইভ প্লাস ঠিক আছে এরকম মানে পঞ্চাশ ডিগ্রির আশেপাশে কিছু একটা হয়তো দেখি ক্যালকুলেশন রে ভাই সেরা আরে সেরা উনপঞ্চাশ দশমিক পাঁচ সাত ডিগ্রি ওকে তার মানে নৌকা যাবে কোন বরাবর নৌকা যাবে পারের সাথে নৌকা যাবে নৌকা যাবে পারের সহিত কত ডিগ্রি কোনে উনপঞ্চাশ দশমিক পাঁচ সাত ডিগ্রি কোনে ঠিক আছে শেষ এক নাম্বারটা সল্ট নৌকা এই দিকে যাবে ঠিক আছে সেকেন্ড প্রশ্ন কি করছে নৌকার এই পার থেকে ওই পারে যেতে কতটুকু সময় লাগবে কেমনে বের এই নৌকার এই পার থেকে ওই পারে যেতে কেমনে বের করো বলো সময় কেমনে বের করো ভাইয়া আমরা তো এমনি করি টি ইজ ইকুয়ালস টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল যখন ম্যাথের মধ্যে শুধুমাত্র নদী আর নৌকা আছে এছাড়াও যদি অন্য কিছু থাকে তখন কিন্তু এই ফর্ম্যুলা অ্যাপ্লিকেবল না তুমি যে ফর্মুলা লিখছো এটা কোন কেস ধরে লিখছো নদী আছে নৌকা আর কোনো কিছু ছিল আর তো কোনো কিছু ছিল না স্রোত ছিল নৌকা ছিল মানে স্রোতের বেগ ছিল নৌকার বেগ ছিল সেখান এই ফর্মুলা বের করছো এখন কি ফর্ম্যুলা অ্যাপ্লিকেবল হবে অবশ্যই হবে না তার মানে এই ফর্মুলাটা আমাদের আবার বের করতে হবে কি বের করতে হবে দেখেন ফর্মুলাটা কি ফর্মুলা হলো লম্ব দূরত্ব ডিভাইডেড বাই লম্ব বরাবর ভেলোসিটি ঠিক আছে এটাই তো নদী পার হইতে প্রয়োজনীয় সময়ের ফর্মুলা কি নদীর যে এই পার থেকে ওই পারে লম্ব দূরত্ব ডি মানে নদীর প্রস্থ ডিভাইডেড বাই ওই লম্ব বরাবর টোটাল ভেলোসিটি ভি প্রাইমটা কি ভি প্রাইম হলো নদীর লম্ব বরাবর টোটাল ভেলোসিটি ঠিক আছে নদীর লম্ব বরাবর বা নদীর প্রস্থ বরাবর প্রস্থটাই কি নদীর পারের সাথে লম্ব রাইট নদীর প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি টোটাল ভেলোসিটি এইটাই হলো আমাদের v প্রাইম সো আমাদের যেটা করতে হবে নদীর প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটিটা বের করা লাগবে এটা বের করতে পারলেই ম্যাথ সলভ ঠিক আছে এখন দেখেন নদীর প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি কত হবে দেখেন ছবিটা একবার দেখেন এই হলো নৌকা তাই না আহারে ইশ পুরাই ময়ূর পঙ্কি ভাই ও মাই গড সেরা সেরা মানে সেরা ঠিক আছে নৌকার এই বরাবর একটা বেগ আছে সেটা u এই বরাবর একটা বেগ আছে সেটা v প্রাইম এবং এই বরাবর একটা বেগ আছে সেটা v এ কত থার্টি তোমাকে বলছে এই নদীর এই বরাবর মানে যে প্রস্থ বরাবর মানে হলো নদীর পারের সাথে লম্ব বরাবর টোটাল ভেলোসিটি বের করতে ভাই আচ্ছা এটাকে ভি প্রাইম তো লেখা যাচ্ছে না ভি প্রাইম তো অন্যটা সরি এটাকে ভি প্রাইম লিখুন এখন হ্যাঁ ভি প্রাইম মানে কিন্তু প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি আচ্ছা এটাকে অথবা অন্য কিছুতে প্রকাশ করি আর কি দিয়ে প্রকাশ করি ধরো 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 এটাকে প্রকাশ করলাম কি দিয়ে ভি ন ভিন কি দিয়ে প্রকাশ করবো ভাই ধরো ভি ভি প্রস্থ ভি প্রস্থ ঠিক আছে তাহলে এটা কি বলতো এই যে এটা 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 কেউ লিখতে হবে ভি প্রস্থ ঠিক আছে ভি প্রস্থ ওকে এখন তুমি এটাকে ভি প্রাইম দিতে পারো সমস্যা নাই ওকে সো আমার নৌকার উপর তিনটা অ্যাক্টিং ভেলোসিটি ছিল একটা এই বরাবর স্রোতের বেগ একটা এই বরাবর বাতাসের বেগ একটা এই বরাবর নৌকার নিজস্ব বেগ আমাদের কি লাগবে নদীর যে প্রস্থ সেই প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি লাগবে দ্যাট মিন্স আমাদের ভেলোসিটি লাগবে এই যে এই ডিরেকশন বরাবর কোন ডিরেকশন বরাবর এই যে ডিরেকশন বরাবর দেখেন তো এই ডিরেকশন বরাবর সবগুলা বেগের উপাংশের যোগফল কত হবে ভাইয়া কোন একটা সার্টেন ডিরেকশনে তোমার কাছে টোটাল ভেলোসিটি চাইছে মানে কি তোমার কাছে ওই ডিরেকশন বরাবর সবগুলা ভেক্টরের বা সব গুলা বেগের উপাংশের যোগফল চাচ্ছে তোমাকে যখনই বলবে অমুক দিকে টোটাল ভেলোসিটি কত তমুক দিকে টোটাল ভেলোসিটি কত তার মানে হলো ওই সার্টেন ডিরেকশন বরাবর সবগুলা বেগের উপাংশ নিয়ে যোগ করো তাহলেই তুমি ওই নির্দিষ্ট দিকে টোটাল ভেলোসিটি পাবা সো আমাদের যখন প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি লাগবে আমরা কি করব প্রস্থ বরাবর সবগুলা বেগের উপাংশ নিয়ে যোগ করব তাহলেই প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি পাওয়া যাবে তাহলে ভি প্রস্থ আহারে ইস ইস হ্যাঁ ঠিক আছে ভি প্রস্থ এক ভি প্রস্থ কত হবে বল কত হবে দেখ তো এই বরাবর ভি এ রূপাংশ কত বোঝাই যাচ্ছে ভি ক জিরো কারণ এই দিকের সাথে ভি কত কোন করে আছে শূন্য ডিগ্রি কোন করে আছে তাহলে যেই দিক বরাবর আপনার ভি কাজ করতেছে ওই দিক বরাবরই ভি রূপাংশ কত হবে ভি ক জিরো হবে ঠিক আছে এই দিক বরাবর ভি প্রাইমের রূপাংশ কত ভি প্রাইম কস্ট সিক্সটি অথবা সাইন থার্টি তুমি যেন নিয়ে লেখো মানে তুমি এই অ্যাঙ্গেলটা দিয়েও লিখতে পারো দেখো অথবা অন্যভাবে চিন্তা করতে পারো যে এই বরাবর আমার ভি প্রাইমের উপাংশ হলো ভি প্রাইম কস থার্টি তাহলে তার লম্ব বরাবর উপাংশ কত হবে ভি প্রাইম সাইন থার্টি ভি প্রাইম সাইন থার্টি আর ভি প্রাইম সিক্সটির মান সেইম সাইন থার্টির মানো হাফ কস সিক্সটির মানো হাফ

মান কত ভাইয়া এর মান কত বুঝলে গেছি সব মান মান কত দশ ভি প্রাইম এর মান হলো আট মান কত বাই তো তার মানে তাহলে প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি কত এখন চোদ্দ মিটার পার সেকেন্ড তাহলে এখন আর কোনো প্যারাই নাই দেখো তো ডি কত নদীর প্রস্থ কত ছিল মোস্ট প্রি দুই কিলোমিটার দিছিলাম হ্যাঁ দুই কিলোমিটার ঠিক আছে কত দুই কিলোমিটার কই গেলাম আমি হ্যাঁ দুই কিলোমিটার মানে দুই হাজার মিটার ঠিক আছে আর প্রস্থ বরাবর টোটাল ভেলোসিটি কত 14 মিটার পার সেকেন্ড ঠিক আছে সেকেন্ড থেকে আপনি ক্যালকুলেশন করলেই চলে আসবে ওকে জাস্ট ক্যালকুলেট করা লাগবে কত হবে দাঁড়াও দেখি 14 ইনটু 14 কত 196 না 14 ইনটু 14 কি 196 না 4 4 আর 16 56 হ্যাঁ 196 তার মানে হলো আমার আসতেছে 14 ইনটু 14 40 তাই না 40 3 143 এর চেয়ে একটু কম 142.1

না এই টাইপের ম্যাথ আসলে মানে ম্যাথ যদি একটু প্যাঁচাও পারবা না বলো তো পারবা নাকি পারবানা বল যদি ম্যাথ একটু প্যাচাও দেয় হালকা যদি একটু প্যাঁচায়ও দেয় আমরা কি পারবো নাকি পারবো না কোনটা বলেন 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 পারবেন নাকি দাদা এখন থেকে আর নৌকাই চড়বো না সাঁতার কেটে নদী পার হবো সাবাস ওকে ফিজিক্সে ভালো করতে হইলে কি করবো পড়ালেখা করা লাগবে ঠিকঠাক ঠিক আছে দাদা এর আগে কোনোদিন লাইভ ক্লাসে সঠিকভাবে মন বসাতে পারিনি বাট আপনার ক্লাস খুব আগ্রহ নিয়ে ফিজিক্স করি ধন্যবাদ দাদা আর ইউ আর মোস্ট ওয়েলকাম দাদা ব্রেকফাস্ট করবো তাড়াতাড়ি ক্লাসে হ্যাঁ আমারও ক্লাস আছে আমি এখন চলে যাবো আমারও ক্লাস আছে চলো এ কে যেন সবাইকে মেনজেন দিয়ে বলছে চোদ্দ গোষ্ঠী ক্লাসে এইভাবে চোদ্দ গোষ্ঠীকে ডাকবেন না প্লিজ চোদ্দ গোষ্ঠী আসলে আপনার জায়গা দিতে পারবো না ওকে আমার ফোনের চার্জ শেষ শেষ চার্জ খতম বাই বাই আমার এই ফোনের চার্জই শেষ হয়ে গেছে ক্লাসের থেকে তাইতো চাউক এখন আর আমি আপনাদের কমেন্ট চাইলো পড়তে ভাবতেছি না আনফরচুনেটলি আই होप সো আজকে ক্লাসটায় আমরা যথেষ্ট ম্যাথ করেছি নদী নৌকার মোটামুটি অনেক টাইপের ম্যাথ করছি এখন আমার যেটা মনে হয় আপনাদের নদী নৌকার ম্যাথে আর কোনো কনফিউশন থাকার কথা না এর পরের ক্লাসে আমরা কি করব বৃষ্টির ম্যাথ এমনে করে সব করে ফেলব ঠিক আছে ক্লাসের মধ্যেই সব ম্যাথ করে ফেলব পরের ক্লাসে আমরা বৃষ্টির যত টাইপের ম্যাথ হওয়া সম্ভব যত রকম ম্যাথ হওয়া সম্ভব বৃষ্টি আর বৃষ্টি আর নৌকা মিলিয়েও ম্যাথ হয় ওই ম্যাথ আমরা করব, বৃষ্টি আর নৌকার কিন্তু কম্বাইন্ড ম্যাথ আছে সেটাও আমরা করব। ঠিক আছে তো তাহলে আজকে ক্লাসটা না বাড়াই

ওকে আসি তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময় অন্য কোনো টপিকে গুড